সম্মানিত দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। দূর দূরান্তে দেশ অথবা দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের নতুন একটা এপিসোডে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। দর্শক বন্ধুরা, খুব পরিচিত কোনো রাস্তা দিয়ে খালি পকেট আর খালি পেট নিয়ে যদি হেঁটে যান, আপনার কাছের আত্মীয়রাও আপনাকে দেখে একটাবারের জন্য জিজ্ঞেস করবে না যে আজকে দুপুরে খেয়েছিস কি না। আর অপরিচিত কোনো রাস্তা দিয়ে যদি পকেট ভর্তি টাকা আর পেট ভর্তি খাবার নিয়ে হেঁটে যান, দূর সম্পর্কের আত্মীয়রাও আপনার জন্য টিফিন বক্স ভর্তি খাবার নিয়ে আসবে আর বলবে আজকে দুপুরে বাসায় রান্না করেছিলাম, তোমার কথা ভীষণ মনে পড়লো তাই তো নিয়ে আসলাম। দর্শক শ্রোতা, এটি হচ্ছে জীবনের কঠিন বাস্তব। বাস্তবতা কত কঠিন আর কত ভয়ঙ্কর হতে পারে, আপনি যদি রুমার জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনেন তবে তা হারে হারে বুঝবেন। রুমার জীবনের গল্পটা আমার হৃদয়ের খুব গভীর আঘাত করেছে। আমি আশা করি গল্পটা আপনার খুব ভালো লাগবে, তাই গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনে যান। ধন্যবাদ সবাইকে। সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু। আমার নাম হচ্ছে রোমানা ইসলাম রুমা, আমার বাড়ি চিটগং সাতকানিয়া। প্রিয় দর্শক শ্রোতা, আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আমি আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে আর আমার মা আছে, আমার কোনো ভাই বোন নেই। আমাদের পরিবারটা একটা উচ্ছবিত পরিবার, কেননা আমার আব্বা অনেক বেশি জায়গা সম্পত্তির মালিক। দেখা গেল আমাদের এলাকার সবগুলো মানুষের যে পরিমাণ জায়গা আছে আমার আব্বা একাই সেই পরিমাণ জায়গার মালিক। আমাদের অনেক বেশি ধানি জমি থেকে শুরু করে বাজারে অনেকগুলো দোকান আছে, দোকানের ভাড়া আর জমি বর্গা দিয়ে আমার আব্বা যে পরিমাণ টাকা পায় সেটা দিয়ে আমাদের সংসারটা অনেক ভালো চলে। ছোটোবেলা থেকে আমি একটা জিনিস খুব বেশি খেয়াল করি, আমার যখন 2 বছর বয়স তখন আমি খুব খেয়াল করে দেখতে পাই যে আমার আব্বা আর আমার আম্মা সবসময় প্রচণ্ড পরিমাণ ঝগড়া করে। মানে কিছু থেকে কিছু হলে আমার আব্বা আমার আম্মাকে সহ্য করতে পারে না আর আমার আম্মা যথারীতি আমার আব্বাকে সহ্য করতে পারে না। দুজনের মাঝে 24টা ঘন্টা ঝগড়া লেগেই থাকে। এভাবে কিছুদিন যেতে না যেতে আমি একটা জিনিস খেয়াল করে দেখি, একদিন রাতের বেলায় মানে সন্ধ্যা রাতে হচ্ছে আমার আব্বা পিঁড়িতে বসে আছে ঘরের বারান্দায়। মানে আমাদের একটা মাটির ঘর ছিল, বারান্দায় হচ্ছে বাবা বসে আছে। ঠিক এই সময় আমার আম্মা শুধু আমার আব্বার সাথে ঘ্যান ঘ্যান করতেছে। একটা পর্যায়ে আব্বা রাগ হয়ে আব্বা যে পিঁড়ির উপর বসেছিল সেই পিঁড়িটা আমার মায়ের দিকে ছুঁড়ে মারে আর সেই পিঁড়িটা এসে সরাসরি আমার মায়ের চোখে লাগে। আমার মায়ের চোখটা একরকম বের হয়ে যাওয়ার মতো অবস্থা, মা চোখে প্রচণ্ড পরিমাণ ব্যথা পায় এবং মাথা ফেটে যায়, সাথে সাথে আমার মা ঢলে পড়ে যায়। গ্রামের সব মানুষগুলো এসে আমার মাকে হসপিটালে নিয়ে যায়। একটা পর্যায়ে ডাক্তার বলেছে আমার মায়া এই চোখে নাকি আর দেখতে পাবে না। আব্বা অনেক টাকা পয়সা নষ্ট করে অনেক কিছু করে কিন্তু আমার মায়ের ওই চোখটা নষ্ট হয়ে যায়। এরপর থেকে আমার মায়ের বুকে এক পরিমাণ কষ্ট। মা আমার মা আমার একটা মামা আছে, আমার মামার সাথে আলাপ আলোচনা করে মা আমার আব্বার ঘর থেকে আমার আব্বাকে ডিভোর্স করে চলে যায়। এরপর থেকে মা আমাকে নেওয়ার জন্য অনেক বেশি চেষ্টা করেছিল কিন্তু আমার আব্বা আমাকে নিতে দেয় নাই। আমার আব্বা আমাদের এলাকার অনেক সম্মানিত ব্যক্তি, আমাদের এলাকাতে কোনো দরবার কারবার থেকে শুরু করে যত রকমের প্রাতিষ্ঠানিক কাজ হবে সব কাজে গ্রামের প্রত্যেকটা মানুষ আমার আব্বাকে ডাকবে। আমার আব্বাকে ছাড়া কেউ কোনো যেন কাজই করতে পারে না, যার জন্য গ্রামের সবগুলো মানুষ যখন আমার আব্বার সাপোর্টে নিয়েছিল আমার আম্মা শত চেষ্টা করার পরেও ছোটোবেলায় আমাকে আমার মায়ের সাথে নিতে পারেনি। এরপর থেকে আমি আমার বাবার কাছে বড় হই, আমি তখন অনেক বেশি ছোট। তখন আমার মানে আশেপাশের যত কাকিরা আছে চাচি জেঠি তারা সবাই আমার আব্বাকে বোঝাচ্ছিল যে এরকম একটা ছোট মেয়ে সে কীভাবে রান্নাবান্না করে বা সে কীভাবে হচ্ছে খাওয়া দাওয়া করে, এটাকে ভালো দেখেন, আপনি একটা কাজ করেন, আপনি একটা বিয়ে করেন। এটা বলার জন্য সবাই আমার আব্বাকে বিয়ের জন্য ফোর্স করতেছিল। আব্বা যদিও রাজি হচ্ছিল না, একটা সময় আব্বা সবার সাথে আলাপ আলোচনা করে বলতেছে কি বিয়ে করলে ভালো হবে না খারাপ হবে, তখন সবাই বলতেছে যে আপনার নিজের জন্য না হোক অন্তত আপনার মেয়েটার মুখের দিকে তাকিয়ে হলো আপনি বিয়ে করেন, কারণ আপনি যদি বিয়ে করেন তাহলে আপনার মেয়ের জীবনটায় একটু সুখ ফিরে আসবে, কারণ মেয়েটাকে মানুষ করার জন্য একটা মহিলা খুব বেশি দরকার। কারণ আপনি তো হচ্ছেন মানে লাইক হচ্ছে পুরুষ, একজন পুরুষ চাইলে তার মেয়েটাকে, একটা বাবা চাইলে তার মেয়েটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে না, মেয়ে বড় হয় তার মায়ের দিকে তাকিয়ে। এরকম করে যখন গ্রামের সবগুলো মানুষ আমার আব্বাকে দিনের পর দিন বোঝাচ্ছিল যথারীতি আমার আব্বা বিয়ে করার জন্য রাজি হয়। এরপরে আমার আব্বা বিয়ে করে, অ্যান্ড আব্বা যখন বিয়ে করে তখন আমাদের বাসায় একটা সৎমা আসে। সৎমা আমার সাথে খুব বেশি খারাপ ছিল না, মোটামুটি ভালোই ছিল আমার সাথে, যেহেতু উনি প্রথম আসে, উনি তো এই গ্রামের কাউকেই চিনে না বা ওনার কোনো পরিচিত মানুষ নাই। আরেকটা ব্যাপার বলে রাখি, আমার সৎমা কিন্তু অনেক বেশি ছোট ছিল, মানে ছোট ছিল বলতে উনি কলেজে পড়তো এমন সময় আমার আব্বা ওনাকে বিয়ে করে, সে তুলনায় কিন্তু আমার মায়ের অর্ধেকের মতো বয়সও হবে না।
এরপর যথারীতি এভাবে হচ্ছে আমার সৎমা আসার পরে আমি আমার সৎমায়ের সাথে পুরো মহল্লা পুরো এলাকা ঘুরে বেড়াই। আমার সৎমা আমাকে অনেক বেশি আদর করে আর আমিও তার সাথে মোটামুটি অনেক ভালোভাবেই মিশে আছি। এভাবে যেতে যেতে প্রায় এক বছর পরে তখন আমি স্কুলে ভর্তি হই, সরি দেড় বছর কেটে যায়, দেড় বছর পরে আমি তখন স্কুলে ভর্তি হই। আমার আব্বা আমাকে স্কুলে ভর্তি করায় অ্যান্ড স্কুলে যখন ভর্তি করায় আমি সবসময় স্কুলে যাই, স্কুল থেকে আসি, আমি আব্বাকে সবসময় বলি যে সবার হচ্ছে কত ভাই বোন আছে, সবাই কত মজা করে, আমার কোনো ভাই বোন নাই, আমার দিনগুলো কেমন কাটে। আব্বা আমাকে সবসময় বলে ইনশাল্লাহ তোমার একটা মানে হচ্ছে ভাই হবে বা বোন হবে, তুমি টেনশন করো না। এরকম করতে করতে আমার হচ্ছে সৎ মায়ের গর্ভে একটা মেয়ে বাবু আসে। মেয়ে বাবুটা আসার পরে আমি যেন পুরো পৃথিবীটাই ভুলে যাই, আমি সব কিছু বাদ দিয়ে আমি সারাক্ষণে মেয়েটার পিছনে পড়ে থাকি। আমি সবসময় বলি যে আমাদের ঘরে একটা পুতুল আসছে। আসলে আমার বোনটা দেখতে একেবারে পুতুলের মতোই ছিল, অসম্ভব সুন্দর চেহারা, একটা অসম্ভব সুন্দর চেহারা ছিল। ওর কপালের মধ্যে যখন কালো টিপ দিয়ে রাখতো মানে যে কোনো মানুষ দেখলে মনে হতো যেন আসমানের চাঁদটা আমাদের ঘরে নেমে আসছে। আর একটা জিনিস আমি সবসময় খেয়াল করতাম যে বাবুটা সারাক্ষণই হাসে, মানে এমন হয় না যে অন্যদের বাবুরা আছে কারণে অকারণে শুধুমাত্র কান্না করে বা কাঁদে, বাট আমি একটা ব্যাপার খুব খেয়াল করে দেখি যে আমাদের বাবুটা কখনো কান্না করে না, সবসময় ও সারাক্ষণই খালি হাসতে থাকে। এভাবে আমি বাবুটাকে নিয়ে আস্তে আস্তে করে আমার জীবনটা কাটতে থাকে একটা পর্যায়ে। আচ্ছা আরেকটা ব্যাপার বলে রাখি, এরই মাঝে কিন্তু আমার মা আমার আব্বাকে ডিভোর্স দিয়ে আমার আম্মা আরেকটা বিয়ে করে অ্যান্ড আমার আম্মা যথারীতি ওই সংসারেই থাকে আমাদের সাথে বা আমার আব্বার সাথে, আমাদের পরিবারের কারোর সাথে আম্মা কোনো রকম যোগাযোগ করে না। ভীষণ দুঃখজনক ব্যাপার হচ্ছে আমার মায়ের কথা মাঝে মাঝে অনেক বেশি মনে পড়ে। যত যাই হোক আমার ঘরে যে আছে সে তো আমার সৎ মা, আমার আপন মা একটাবারের জন্য আমার খবর নেয় না। এই জন্য আমি আমার আপন মাকে আমি অনেক বেশি ঘৃণা করি। আমি সবসময় একটা কথা বলি যে আমার আব্বার সাথে আমার মায়ের ঝগড়া হয়েছে কিন্তু আমার সাথে তো কিছু হয় নাই, আমার মা আমার সাথে যোগাযোগটা কেন বন্ধ করে দিয়েছে, আমার গায়ে তো তার রক্তই বইছে। এভাবে অনেক দিন কেটে যায়। কেটে যাওয়ার পরে আমি কী করি, তখন আমি প্রাইমারি স্কুল শেষ করে হাই স্কুলে ভর্তি হই। হাই স্কুলে যখন ভর্তি হই একটা ব্যাপার আসলে না বললেই নয়, স্কুলের টিচার থেকে দপ্তরি থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ আমাকে অন্য চোখে দেখে, কারণ আমার আব্বা যেহেতু এলাকার সম্মানিত মানুষ আর আমি আমার আব্বার একমাত্র মেয়ে, এই জন্য এলাকার সবগুলো মানুষ আমার উপরে অনেক বেশি স্যাটিসফাই, আমাকে অনেক সম্মান করে আদর করে। এমনও হয় যে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, খুবই অপরিচিত একটা মানুষ আমাদের গ্রামের, সে তার পকেট থেকে আমাকে 10 টাকা বের করে দিয়ে দিল, যে বললো তুমি কিছু খাবা এই টাকাটা দিয়ে। তো আমার আব্বার নাম জিজ্ঞেস করে, যখন আমি আমার আব্বার নাম বলি তখন আমাকে প্রচুর পরিমাণ আদর করে। এভাবে যেতে যেতে আমি আমার লাইক ক্লাস 9 উঠে যাই। ক্লাস 9 উঠার পর থেকে আমি একটা ব্যাপার অনেক বেশি খেয়াল করে দেখি যে আমার যত বান্ধবীরা আছে তারা সবাই রিলেশন করে, সবার মোটামুটি হচ্ছে বয়ফ্রেন্ড আছে, হোক স্কুলে বা কলেজে এরকম করে সবাই প্রেম করে। তো আমারও না মাঝে মাঝে খুব বেশি খারাপ লাগে যে সবাই প্রেম প্রীতি করে, এমন হলো যে মানে ভ্যালেন্টাইন্স ডেতে ভালোবাসা দিবসের দিন ছেলেরা আমার ওই বান্ধবীদেরকে কত কিছু গিফট করে, এটা সেটা কত কিছু গিফট করে, এবং মাঝে মাঝে দেখি যে ঈদ কার্ড দেয়, ঈদের সময় ঈদ কার্ড দেয়, তারপর অনুষ্ঠান গুলোতে অনেক বেশি গিফট করে। বাট আমি প্রেম ভালোবাসা সম্বন্ধে এত কিছু বুঝি না, আমি শুধু এটাই মানি যে যদি আমার একটা বয়ফ্রেন্ড থাকতো তাহলে অন্তত আমাকেও কোনো কিছু গিফট করতো। একরকম গিফট পাওয়ার জন্য আমার একটা বয়ফ্রেন্ড খুব বেশি দরকার হয়ে গেল। আমি আমার বান্ধবীদেরকে বলি দেখ তোদেরকে তোদের বয়ফ্রেন্ড কত কিছু দেয়, আমার না সত্যি অনেক বেশি জেলার্স হয়, আমার ইচ্ছা করে আমিও না একটা রিলেশনে ইনভলভ হই। তখন ওরা আমাকে সবাই বলে তুই তো দেখতে অনেক বেশি সুন্দর কিন্তু রিলেশন করিস না কেন। আমি বলি আজ পর্যন্ত তো কেউ আমাকে ভালোবাসার প্রস্তাব করে নাই। তখন আমার বান্ধবী বলতেছে যে কীভাবে তোকে ভালোবাসার প্রস্তাব করবে, তোর বাপের কথা শুনলেই তো সব ছেলের হাঁটু কাঁপে। আসলে কথাটা একেবারেই সত্য, কারণ আমার আব্বার কথা শুনলে এলাকার সব মানুষগুলো অনেক ভয় পায়, ইচ্ছে থাকা সত্ত্বেও কোনো ছেলে আমাকে ওভাবে প্রস্তাব করে না। এভাবে কিছুদিন যেতে যেতে আমাদের হচ্ছে আমাদের এখানে কিন্তু স্কুল আর কলেজ পাশাপাশি একটা কলেজ আছে ডিগ্রি কলেজ, ওই ডিগ্রি কলেজে একটা ছেলেকে আমার অনেক বেশি পছন্দ হয়। অনেক বেশি পছন্দ হওয়ার কারণটা আমি বলি, ছেলের কণ্ঠটা অসাধারণ ছিল, খুবই সুন্দর ছিল, ও সবসময় হচ্ছে মানে গান গায় বলতে কি, আমি তখন একটা মানে ক্লিয়ার করে একটা ব্যাপার বলে রাখি, আমার বান্ধবীর মোবাইলের ভিতরে মানে তখন কিন্তু অত দামি মোবাইলগুলো ছিল না, একেবারে নর্মাল হচ্ছে 160, তারপর 60 ওরকম নর্মাল মোবাইল ফোনগুলো ছিল। তো রেকর্ড করা হতো লাইক 1 মিনিট বা 1 মিনিটের বেশি রেকর্ড করা যেত না। তো ওই ফোন দিয়ে আমার বান্ধবী একদিন একটা গান রেকর্ড করে আনে, গানটা রেকর্ড করে আনার পর আমি বলতেছি যে কণ্ঠটা আমার খুব পরিচিত মনে হচ্ছে। তখন আমার বান্ধবী আমাকে বলতেছে তুই কিন্তু ছেলেটাকে চিনিস, আমি বললাম কে, তো আমার বান্ধবী বলতেছে যে জুয়েল, আমি বললাম জুয়েল ও আমাদের কলেজে পড়ে যে জুয়েল, জুয়েল ভাই, বলে যে হ্যাঁ আমাদের জুয়েল ভাই। আমি বললাম বাপরে বাপ, কণ্ঠটা যেন একেবারে হৃদয় খানের মতো।
এত জোস লাগে ওর কণ্ঠ শুনলে, লাইক পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা, অস্থির গান গায়। আমার তখন অনেক ভালো লাগে। আমি সবসময় আমার বান্ধবীকে বলি যে তুই ওর কাছ থেকে এরকম করে গান রেকর্ড করে আনবি, আমি গানগুলো শুনবো। এভাবে যেতে যেতে আমার দিনগুলো ভীষণ ভালোই কাটতেছিল। আমার বান্ধবী তার কিছুদিন পরে হচ্ছে জুয়েল ভাইয়ের কাছ থেকে আরও গান রেকর্ড করে আনে। অ্যান্ড গানগুলো সে আমাকে প্রতিদিন শোনায়, কারণ এক মিনিটের বেশি রেকর্ড করা যায় না। এক মিনিট করে রেকর্ড করেন, রেকর্ড করে গানগুলো আমাকে শোনায়। একদিন জুয়েল ভাই হচ্ছে আমার বান্ধবীকে জিজ্ঞেস করে, আচ্ছা সবসময় তুমি আমার কাছ থেকে গান রেকর্ড করে নিয়ে যাও, আর গানগুলো তুমি কাকে শোনাও? তখন সে বলে যে আপনার এই গানগুলোকে অনেক বেশি রুমা পছন্দ করে। তখন বলো যে তোমার সাথে পড়ে যে তোমার বান্ধবী রুমা? তখন জুয়েল ভাই বলতেছে যে হ্যাঁ, আমার সাথে পড়েছে আমার বান্ধবী রুমা। একদিন উনি আমাকে রাস্তার মধ্যে ধারা করায়, মানে আমি ভীষণ ভয় পেয়ে যাই, মানে এত বেশি ভয় লাগে যে আমি চিন্তা করেছি এই ফার্স্ট কোনো ছেলে আমার সামনে এইভাবে সাহস নিয়ে দাঁড়িয়ে কথা বলতেছে। আমি তো দেখার পরে একটু মানে আমার বুকটা কেঁপে উঠে। আমি তখন উনি আমার সামনে আসার পরে আমি ওনাকে সালাম দিয়ে বলি যে ভাইয়া ভালো আছেন? তো বলে ভালো আছি, আপনাকে আমার একটা কথা বলার আছে। আমি বলি চিচি ভাইয়া, আমি মাত্র ক্লাস 9 পড়ি, আপনি কলেজে পড়েন, এত বড় একটা মানুষ, আপনি আমাকে কেন হচ্ছে আপনি করে সম্বোধন করতেছেন? আপনি আমাকে তুমি করে বলেন, আমি তো আপনার ছোটই হবো, তাই না? তখন উনি আমাকে তুমি করে বলতেছে, বলে যে তুমি না অনেক বড় একটা ফাজিল হয়ে গেছো। আমি বললাম যে মানে আমি কী ফাজিলামি করছি ভাই, একটু বলেন তো। আমাকে বলতেছিল যে তুমি সবসময় তোমার বান্ধবীকে বলো যে আমাকে গান রেকর্ড করে দেওয়ার জন্য। আমি বলি কী করবো বলেন, পুরা মনটা যে বারবার আপনার গানটা শুনতে ভালোবাসে, আর আপনার গানের গলাটা যে এত সুন্দর, আমি কী বলবো, আমি ঠিক বুঝাইতে পারবো না। যদি আমার সামর্থ্য থাকতো আমি আপনাকে আমার ঘরে ভাড়া করে নিয়ে যাইতাম, দিনটা 24 ঘন্টা আপনার কণ্ঠতে গান শোনার জন্য। তখন আমাকে বলতেছে যে মানে অন্যের মোবাইলে রেকর্ডিংয়ে গানটা না শুনে যদি চাও আমি তোমাকে সরাসরি গান শোনাইতে পারি। তখন আমি একটু মানে অবাক দৃষ্টিতে তাকায় থাকি। আমি বলি যে সরাসরি গান শোনাবেন মানে? তো বলতেছে যে তুমি যদি শুনতে চাও তাহলে কি আমি শোনাবো না? তুমি সত হইলে আমাদের এলাকার এত ভালো একটা স্টুডেন্ট, এত বড় লোকের একটা মেয়ে, আর দেখতে এত সুন্দর। আমি তখন একটু অবাক হয়ে যাই। অবাক হয়ে যাই বলতে আমি কখনো আসলে এই জিনিসগুলো মানে এই কথাগুলো ওনার কাছ থেকে আশা করি নাই। একটা পর্যায়ে আমি বলতেছি যে আচ্ছা ভাই ঠিক আছে, হয়তো বৃষ্টি নামবে। তখন কিন্তু আকাশটা অনেক মেঘাচ্ছন্ন ছিল। আমি বলতেছি হয়তো বৃষ্টি নামতে পারে, আমি বাসায় চলে যাই। এটা বলার পর ওনার কাছ থেকে বিদায় নিয়ে আমি একরকম জোরপূর্বক ওইখান থেকে চলে আসি। এরপর আমি বাসায় এসে চিন্তা করতে থাকি যে আল্লাহ, একটা ব্যাপারটা কেমন হয়ে গেল যে মানে উনি আমাকে এটা কী বললো। আমি ফিল করতেছি মাঝে মাঝে ওনার কথাগুলো। কাটতে কাটতে সকাল হয়ে যায়। অ্যান্ড সকাল হওয়ার পরে আমি তখন সেদিন আধা ঘন্টা মানে 1 ঘন্টা আগে স্কুলে চলে আসি। আমার বান্ধবী তখন স্কুলে আসে নাই, আমার বান্ধবীর বাসা ছিল আমাদের বাসার পাশ মানে স্কুলের পাশেই। তখন আমি আমার বান্ধবীকে ডাইকে আনি, ডাইকে আনি মানে ওর বাড়িতে যাই। তখন আমাকে বলে কী রে তোর ঘুম আসে না, তুই তাড়াতাড়ি চলে আসছিস? আচ্ছা একটা ব্যাপার আমি সেখানে রেখে গেছি, এটা হচ্ছে জুয়েল কিন্তু এখানে হোস্টেলে থাকে, মানে কলেজের মধ্যেই হোস্টেল আছে, ওই হোস্টেলে জুয়েল থাকে। তো এরপর আমি কী করলাম, আমার বান্ধবীকে নিয়ে আমি স্কুলে আসলাম। স্কুলে আসার পর আমার বলতেছে কী রে ব্যাপার কী, তুই এত তাড়াতাড়ি চলে আসলি? আমি বললাম দেখ আমার না জুয়েল ভাইয়ের কথা অনেক বেশি মনে পড়তেছে। ও আমাকে বলে কেন জুয়েল ভাইয়ের কথা কী মনে পড়ে আমার বলতো? আমি বললাম জুয়েল ভাই কালকে রাত্রে মানে কালকে হচ্ছে বিকেলবেলা আমাকে রাস্তার মধ্যে ধরছিল। তখন বলে হাই আল্লাহ কী করছে ধরার পর? আমি বললাম শোন ভয় পাইস না, আমার এই কথাগুলো বলছিল। তখন আমাকে বলতেছে যে মনে হয় জুয়েল ভাই তোকে পছন্দ করে। আমি বলি সত্যি পছন্দ করে? ও বলতেছে যদি পছন্দই না করবে তাহলে তোকে এই কথাটা কেন বললো যে যদি গান শুনতে চাও তাহলে অন্যের মোবাইলে রেকর্ডিংয়ে না শুনে সরাসরি আমার গান আমার গলা থেকে চাইলে শুনতে পারো। এই কথাটার মানে কি তুই বুঝিস না? ভালোবাসার কথা কখনো মানুষ মুখে প্রকাশ করে না, আকার ভঙ্গিতে মানুষ তার ভালোবাসার কথা প্রকাশ করে। জুয়েল ভাই কিন্তু ভিন্ন রকম আকারে তোর কাছে বলে ফেলেছে যে সে তোকে পছন্দ করে। আমার কাছে মনে হয় যে তুই জুয়েল ভাইয়ের প্রস্তাবে রাজি হয়ে যাওয়া দরকার। তখন আমি মানে আমার গলাটা তখন শুকিয়েছে। আমি বলি যে মানে তুই ব্যাপারগুলো কি সত্যি বলতেছিস? আমার বান্ধবী বলতেছে দেখ আমি এক বিন্দু মিথ্যে বলতেছি না, তুই যদি বলিস তাহলে আমি কিন্তু জুয়েল ভাইয়ের সাথে কথা বলতে পারি। আমি বললাম আরে গদ্দপ, আমি তো তোকে আগেই বলেছি যে জুয়েল ভাইকে আমার খুব ভালো লাগে। তখন বলে আচ্ছা ঠিক আছে তাহলে আজকে কথা বলবো। এরপর যখন আমাদের টিফিন হওয়ার পর কিন্তু আমার বান্ধবী কী করে জুয়েল ভাইয়ের হোস্টেলের ওদিকে যায়। হোস্টেলের ওদিকে গিয়ে আরেকটা ছেলে দিয়ে জুয়েল ভাইকে রুম থেকে ডাকে আনে। ডাকে আনার পরে আমার বান্ধবী জুয়েল ভাইকে কথাগুলো বলে। বলার পরে আমার জুয়েল ভাই কিন্তু রাজি হয়। আমার বান্ধবী এসে বলতেছে যে রাজি হয়েছে। আমি তখন অনেক খুশি হই। আমি বলি আল্লাহ যাক আমার লাইফে একটা রিলেশন হয়েছে অ্যাটলিস্ট। তখন আমি কিন্তু মানে ক্লাস 9 পরীক্ষা দিয়ে ক্লাস 10 উঠে গেছি, মানে ফাইনাল পরীক্ষা হয়ে গেছে, আমি তখন ক্লাস 10 পড়ি। আমি তখন মানে আমি যখন অন্য এক পৃথিবীতে হারিয়ে যাচ্ছিলাম, মানে রিলেশনের মাঝে সুখ কেমন আসলে এটা আমি বলি বুঝাতে পারবো না। মানে একটা সময় থাকতো না যে অনেক বেশি ভোর লাগতো, মানে আমার যখন রাত্রেবেলায় ঘুম আসতো না তখন আমি চোখটা বন্ধ করে যখন জুয়েলের কথা চিন্তা করতাম আমার নিদ্রিতায় ঘুম চলে আসতো। আমার ধরেন যে কোনো ব্যাপারে মনটা খুব খারাপ হয়ে আছে, কোনো কিছুই ভালো লাগতেছে না, খুব বিতৃষ্ণা লাগতেছে, খুবই মানে বাজে লাগতেছে, ঠিক এই সময় যদি আমি জুয়েলের কথা মনে করি, যে জুয়েলের কোনো একটা স্মৃতি মনে করি, তাহলে মনের অজান্তে আমার মনের ভিতরে সুখ চলে আসে। এভাবে একটু একটু করে আমার দিনগুলো পাস হচ্ছিল।
একটা সময় আমি কি করি এসএসসি কমপ্লিট করি, এসএসসি পাস করি, তখন জুয়েল ভাই হচ্ছে একটা আমাদের এখানে ডিগ্রিতে ভর্তি হয়, ওই আমাদের কলেজে ডিগ্রি পর্যন্ত আসেন, ওইখানে ভর্তি হয়। ভর্তি হওয়ার পরে উনি ওইখানে পড়ে আর আমি তো হচ্ছে তখন আমার কলেজে ভর্তি হই, মানে তখন আমিও কলেজের স্টুডেন্ট, জুয়েল ভাইও একই। তো এর মাঝে মানে অনেক বেশি গভীর সম্পর্ক ওনার সাথে আমার হয়ে যায়। এই ব্যাপারগুলো কীভাবে যেন আমার সৎমায়ের কানে চলে যায়, আমার আব্বার কানে না, আমার সৎমা ব্যাপারগুলো জানতে পারে। আমার সৎমা ব্যাপারগুলো যখন জানে, আমার সৎমা একদিন আমাকে জিজ্ঞেস করতেছিল যে মানে রুমা একটা কথা শুনলাম এরকম এরকম এটা সত্য কি না, তখন আমি মানে একটু মানে বিব্রত হয়ে যাই। বিব্রত হয়ে গিয়ে আমি বলি যে মানে মানে আমি তখন কোনো কিছু বলি না, একটু আমতন্ত করতে থাকি। তখন আমার সৎমা আমাকে বলতেছে যে তুমি আমাকে সত্য করে বলো যে কথাটা সত্য কি না, যদি তুমি না বলো তাহলে কিন্তু আমি তোমার বাবার কাছে বলতে বাধ্য হব। তখন আমি ওনার পা ধরে কান্নাকাটি করে বলি যে না মা, আপনি আব্বার কাছে বললেন না, কারণ আব্বার কাছে বললে কিন্তু আব্বা আমাকে মেরেই ফেলবে। তখন আমার ছোটো বোনটাও কিন্তু অনেক বড় হয়ে গেছে, তো আমি তখন আমার মাকে বলতেছিলাম যে আপনি আব্বাকে বললেন না, আমি আসলে জুয়েল নামের একটা ছেলেকে পছন্দ করি, অনেক ভালো লাগে। আর জুয়েল ভাইদের বাড়ি কিন্তু অনেক দূরে ছিল না, মানে আমাদের পার্শ্ববর্তী গ্রাম ছিল, মানে আমাদের গ্রাম আমাদের পার্শ্ববর্তী গ্রাম। আর জুয়েল ভাইরাও কিন্তু মানে জুয়েলও কিন্তু অনেক বেশি বড় লোকের ছেলে ছিল, ওর আব্বা কিন্তু ওই এলাকাতে একবার মানে মেম্বার ইলেকশন করে মেম্বার হয়েছিল, এরপরে আর উনি মানে ইলেকশন করে নাই, কিন্তু ওর বাবাকে সবাই মেম্বারের ছেলে নামে চিনে, খুবই প্রভাবশালী একটা লোক। এরপরে আমার মা যখন আমাকে এই কথাগুলো বলে, বলার পরে আমি তো মানে ভীষণ ভয় পেয়ে যাই। আমি তখন আমার মা তো আমাকে বলতেছিল যে তাইলে কি তুই এই ছেলের সাথে আর কখনও কথা বলবি, রিলেশন করবি? আমি আমার মাকে বলি যে না, আমি আপনি যদি বলেন আমি আর কখনো ওর সাথে কথা বলবো না, কিন্তু আপনি এই ব্যাপারটা আমার আব্বাকে বললেন না, কারণ আব্বাকে যদি বলেন, আপনি তো জানেনই আব্বা যে কতটা রাগী মানুষ, দেখা গেল কি যে হুট করে গিয়ে জুয়েলের গায়ে হাত তুলবে। এগুলো বলার পরে তখন আমি আমার মা আমাকে একটা কথা বলে যে এমন কিছু করিস না যে তোর ছোটো বোনটা তোর কাছ থেকে খারাপ কিছু শিখে। এভাবে যেতে যেতে আরও প্রায় 7-8 মাসের মতো কেটে যায়। এরপরে আমি খুব খেয়াল করতে থাকি যে পরিবার থেকে আমার জন্য বিয়ের ঘর দেখতে থাকে, এদিক সেদিকে বিভিন্ন জায়গা থেকে আব্বা আমার বিয়ে দেখে, এদিক সেদিক আব্বা আম্মা আমার জন্য ছেলে দেখে, আমার ছোটো বোন এই ব্যাপারগুলো আমাকে বলে। এরপর আমি খুব মানে খুবই টেনশনে পড়েছে যে আমি এখন কী করতে পারি, কারণ জুয়েলও এখন পড়াশোনা করে, ওর পক্ষেও আসলে এখন বিয়ে করা মানে পসিবিলিটি না। তো আমি তখন মানে একটু দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে যাই যে মানে কী করতে পারি। আমি একদিন হচ্ছে আমার মায়ের কাছে ব্যাপারগুলো সব কিছু খুলে বলি। আমার মাকে আমি বলি যে মা, তোমরা তো আমার জন্য ছেলে দেখতেছো তাই না, আমাকে তোমরা বিয়ে করাবা, তো তোমরা কি একটু আমার জুয়েলের কথাটা চিন্তা করতে পারো না? তখন মা আমাকে একটু রাগান্বিতই বলতেছে, তুই এখনো ছেলের সাথে রিলেশন করিস? আমি আমার মায়ের বললাম যে না মা, রিলেশন করি না, ছেলের সাথে আমার কোনো রিলেশন নাই, কিন্তু এমনি তোমারে বললাম যে তুমি যদি এই ব্যাপারটা একটু আব্বার কাছে বলো তাহলে আব্বা কি ব্যাপারটা একটু ভাইবা দেখতে পারতো না? তখন আমার মা বলতেছে যে ছেলের বাড়ি কোথায় বা কি আমাকে জিজ্ঞেস করে। তখন আমি আমার মাকে ডিটেলস বলি যে অমুক মেম্বারে কথা বলি। তখন আমার মা কেমন যেন একটু মুখটা কালো করে ফেলে, কালো করে আমার বলে যে আচ্ছা ঠিক আছে, আমি ব্যাপারটাকে তোর বাবার সাথে কথা বলবো। এরপরে দিন হয় কি যে আমার মা মানে উল্টো আমার কথা না বলে মানে আমার ভালোবাসার জুয়েলকে আমার মানে আমি বলেছিলাম যে তুমি এমনভাবে বলবা যাতে বাবা কোনোভাবে সন্দেহ করতে না পারে, কিন্তু আমার সৎমা আমার বাবার কাছে গিয়ে বলতেছে যে তোমার মেয়ে যে কত বড় খারাপ হয়ে গেছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমার আব্বা জিজ্ঞেস করেছে কেন কী হয়েছে, আমার মা তখন বলতেছিল যে এই তোমার মেয়ে একটা ছেলের সাথে রিলেশন করে পার্শ্ববর্তী গ্রাম, নাম হচ্ছে জুয়েল, অমুক মেম্বারের ছেলে, অ্যান্ড ওই মেয়ে কী করে প্রত্যেক দিন রাত্রেবেলা এই ছেলের সাথে আমাদের বাগানে গিয়ে দেখা করে, এবং ওরা বাগানে গিয়ে কী সমস্ত নোংরামি কাজগুলো করে এগুলো আসলে মেনে নেওয়া যায় না। এই সম্পূর্ণ কথাগুলো আমার ছোটো বোন আমার কাছে এসে বলে, আমার ছোটো বোন আমাকে বলে যে তুমি মারে বিশ্বাস করে এই কথাগুলো বলছিলাম, মা কিন্তু আব্বার কাছে গিয়ে এমনি এমনি লাগাইছে। আমি তখন এত ভয় পেয়ে যাই, এত খারাপ লাগে আমার মায়ের উপরে, কী রে সৎমা হইলে হয়েছে, আমি তো ওনাকে আমার নিজের মায়ের মতো দেখি, উনি কেন এই কাজগুলো করলো? আমি ঠিক বুঝতে পারতেছি না যে জুয়েলকে বিয়ে করলে ওনার সমস্যাটা কোথায়, আমার এটা মাথায় আসতেছিল না, যদি আমি ব্যাপারটা কয়েকটি দিন পরে ঠিকই জানতে পারি। এভাবে যাওয়ার পরে আমি তখন হচ্ছে মানে কয়েকটা দিন যাওয়ার পরে আমি দেখতে পাই যে আব্বা আমার উপরে প্রচুর পরিমাণ রাগারাগি করে, মানে কারণে অকারণে আমাকে বকা দেয়, অ্যান্ড একটা পর্যায়ে আমার কলেজে যাওয়া বন্ধ করাই দেয়। আমি তখন আব্বাকে বলি যে আব্বা আমি পড়াশোনা করতেছি, আমি কলেজে পড়বো, তাহলে তুমি আমার পড়াশোনা কেন বন্ধ করতেছো? আমার আব্বা বলতেছে এখন থেকে তুই পড়াশোনা করবি বিয়ের পরে, বিয়ের আগে তোর কোনো পড়াশোনা নাই, বন্ধ করে দিলে আমার পড়াশোনা বাসার মধ্যে আমাকে আটকায় রাখে। তখন আমি একটা দিন হচ্ছে আমার ছোটো বোনকে আমি বলি, আমার ছোটো বোনটা কিন্তু তখন মোটামুটি অনেক বড় হয়ে গেছে, আমি তখন আমার ছোটো বোনকে বলি যে আচ্ছা তুই কি মানে আম্মার কাছে বলতে পারিস না এই কথাটা যে জুয়েল ভাইয়ের সাথে বিয়ে হইলে আম্মার প্রবলেমটা কোথায়, তুই একটা আম্মাকে এই কথাগুলো বলতে পারিস না? তখন আমার ওই ছোটো বোন মানে আমার ছোটো বোন তখন আমাকে যেটা বললো আমি সেটা শোনার পর যেন আসমান থেকে পড়লাম। আমার ছোটো বোন বলতেছে যে ছোটো বোন আমার মা নাকি আমার সৎমা আমার ছোটো বোনের কাছে বললো যে আমরা কখনো মানে
আমরা কখনো হচ্ছে রুমাকে আশেপাশে বিয়ে দিব না, আমরা রুমাকে অনেক দূরে বিয়ে দিব, আমাদের এলাকা থেকে অনেক দূরে। আমি তখন বুঝতে পারতেছিলাম না যে ব্যাপারটা কি, আমাকে কেন আমাদের এলাকাতে বিয়ে দিত, আমাদের এলাকাতে কেন আমার মা আমাকে বিয়ে দেবে না। মা সবসময় আমার জন্য এলাকার কোনো বিয়ের প্রস্তাব আসলে মা এগুলোকে ডিনাই করে। অ্যান্ড মার পর্যায়টা এমন হয়ে গেছে যে আমার আব্বা যেন টেলিভিশন আর মা যেন রিমোট। আমার মা রিমোট দিয়ে যেভাবে চেঞ্জ করে আমার আব্বা সেভাবে চেঞ্জ হয়। আব্বা আমার কোনো কথাই শোনে না, মা যেটা বলে মায়ের সব কথা আব্বা অক্ষরে অক্ষরে পালন করে। এবং সবচেয়ে বেশি খারাপ লাগে আব্বা আমাকে বারবার একটা কথা বলে যে তুই তোর মায়ের মতো হয়েছিস, তুই তোর মায়ের মতো হয়েছিস। মানে আমার যে মা চলে গেছে, আমার আপন মা সবসময় আমার আপন মাকে নিয়ে খোঁটা দিয়ে কথা বলে। আমি কিন্তু আমার মন থেকে আমার ওই আপন মাকে আমি ঘৃণা করি। আমি বারবার বলছি যে আব্বা আমি যত যাই করি না কেন তুমি কখনো আমাকে আমার মায়ের সাথে কম্পেয়ার করো না, কারণ আমার মা আমাকে তোমার সাথে ঝগড়া করে এভাবে চলে গেলো, এটা আমার কাছে খুব খারাপ লাগছে। তোমাকে তোমার সাথে ঝগড়া করে চলে গেছে কিন্তু আমি তো ওনার মেয়ে ছিলাম, তুমি কি চিন্তা করতে পারো যে একটা বার আমার মা আমার সাথে যোগাযোগ করে নাই? ভীষণ কষ্ট লাগে, ভীষণ কষ্ট লাগে। এরপর আমার আব্বা আমাকে বলতেছে যে আমার জন্য একটা, মানে আব্বা একটা বিয়ের ঘর দেখে, এটা লাইক হচ্ছে আমাদের এলাকা থেকে অনেক দূরে, অনেক দূরে একটা বিয়ের প্রস্তাব আসে। অ্যান্ড ছেলে হচ্ছে আগে বিদেশে থাকতো, এখন আর থাকে না। ছেলে আগে হচ্ছে সৌদি আরবে থাকতো, এখন বাংলাদেশে আছে। বাট এই ছেলের অনেক ব্যবসা বাণিজ্য আছে, তারপর হচ্ছে অনেক দোকানপাট আছে, আবার সে হচ্ছে চিটং শহরে বাড়ি বানাইছে। চিটং শহরে হচ্ছে ওর একটা ছয়তলা বাড়ি আছে। তো আমার আব্বা আমাকে বলতেছে যে ছেলে দেখতে স্মার্ট, যথেষ্ট সুন্দর, অ্যান্ড পারিবারিক অবস্থা অনেক ভালো, আমরা ওই ছেলের কাছে তোকে বিয়ে দিব। অ্যান্ড এটাতে আমার মা পুরো রাজি। মানে আমার মায়ের কোনো কথাই নেই, আমার মার কথা হচ্ছে যে এই ছেলের কাছে মা আমাকে বিয়ে দিবে। আমি তখন আমার আব্বা যখন আমাকে মানে ছেলেটাকে দেখায়, ছবি দেখায়, আমি ছেলেকে পছন্দ করি না। আমি বললাম যে না না, আমার তো ছেলে পছন্দ হয় না। আমার মা বলে যে আসমান থেকে যদি একটা ছেলেও নামায় নিয়ে আসো তাহলে ওই ছেলেটাকেও তোমার মেয়ে পছন্দ করবে না, কারণ তোমার মেয়ে ওই জুয়েলের পিছনে পড়ে আছে। আমার আব্বা একটা পর্যায়ে আমার মাকে বলতেছিল যে জুয়েল তো আমাদের পার্শ্ববর্তী গ্রামেরই, তাহলে প্রবলেম কী? এই কথাগুলো যখন আমার আব্বা আমার মাকে বলে, তখন আমার মা আমার আব্বাকে বলতেছিল যে কেমন টাইপের ছেলে হইলে রাত 12টার পর একটা যুবতী মেয়ের সাথে বাগানে এসে দেখা করতে পারে, এমন ছেলের কাছে তুমি তোমার মেয়ে বিয়ে দিবা? একটাবার চিন্তা করতে পারো যে এই ছেলের চরিত্র কতটা খারাপ। এগুলো বলে বলে আমার মায়ের কাছে জুয়েলের নামে অপবাদ দিতে থাকে। কিন্তু চন্দ্র সূর্যের মতো একটা সত্য কথা, জুয়েলের সাথে আমার রিলেশন হয়েছে ঠিক আছে, আজ পর্যন্ত জুয়েল কখনো আমার শরীরের আমার হাতে কখনো ধরে নাই, আর ওর সাথে রাতের বেলায় গভীর রাতে মানে বাগানে দেখা করে তো দূরের কথা। আমি আমার কোনোভাবে আমার আব্বাকে বিশ্বাস করতে পারি না কথাগুলো। আমার আব্বার একটাই কথা, আমার মা যেটা বলবে আমার আব্বা সেটাই শুনবে। আমার আব্বা আমার কোনো কথা শুনতে কোনোভাবে রাজি নয়। একটা পর্যায়ে এভাবে যেতে যেতে ওরা আমার বিয়ে ঠিক করে ফেলে, মানে বিয়ে ঠিক করে ফেলে। ছেলে আসে, ছেলে আসার পরে মানে ছেলের সাথে আমার ছেলে আমাকে দেখে, ছেলের মা মানে একদম কথাবার্তা পাকাপোক্ত করে যায়, অ্যান্ড বলে যে এর পরের বারে যখন আসবে তখন ছেলেকে নিয়ে আসবে, অ্যান্ড আমার এঙ্গেজমেন্ট হবে। এই কথাগুলো আমি যখন শুনতে পারি আমার তখন এত বেশি খারাপ লাগে। আমি তখন জুয়েলকে বলি যে জুয়েল তুমি কি বুঝতে পারতেছো যে আমার আমার সৎমা যেভাবে আমার আব্বাকে নাচাইতে আসে, কিয়ামত হয়ে গেলেও কিন্তু আমার আব্বা তোমাকে আমার জামাই হিসেবে মেনে নিবে না। সো এখনও তুমি কিছু একটা করো, তা না হলে কিন্তু আমি অন্য কারো বউ হয়ে যাব। তখন জুয়েল প্রচুর কান্না করে, আমাকে বলে যে আমি তোমাকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসি। আচ্ছা, জুয়েলের সাথে এই কথাগুলো কিন্তু আমার মোবাইলের মাধ্যমে হচ্ছে। আমার ওই বান্ধবী, যে বান্ধবীর কথা বলেছিলাম, ওই বান্ধবী প্রতিদিন আমাদের বাসায় আসতো। আমাদের বাসায় আসলে আমি ওই বান্ধবীর মোবাইল দিয়ে জুয়েলের সাথে কথা বলতাম। আমার কোনো পার্সোনাল মোবাইল ছিল না আর আমাদের ঘরের মোবাইলটা আমাকে ধরতে দিত না। আমার বান্ধবী যখন আসতো, আমার বান্ধবী এসে আমাকে প্রত্যেকদিন, ও মানে একেবারে প্রতিদিন বিকেলবেলা আমাদের বাসায় আসতো। এটা নিয়ে আমার আব্বা যদিও আমার সাথে প্রথমত রাগ করতো, পরে আমি আমার আব্বাকে বুঝিয়ে বলছি যে ও যদি আসে তাহলে তো আমাকে কলেজের পড়াগুলো দেখে আমি কলেজের পড়াগুলো পড়ি। তো আব্বা বলে ঠিক আছে, কলেজে না গিয়ে ওর বান্ধবী এসে ওকে পড়ায় যেতে, সেটা তো ভালোই, খারাপ না। এভাবে আমার দিনগুলো কাটতে থাকে। একটা পর্যায়ে আমি জুয়েলের উপরে খুব বেশি প্রেশার দিই। আমি বলি যে তুমি যদি আমাকে সত্যি সত্যি ভালোবেসে থাকো তাহলে প্লিজ তুমি আমাকে নিয়ে চলে যাও, কারণ আমি আমার পরিবারে থাকলে যেই কোনো সময় আমার আব্বা আমাকে বিয়ে দিয়ে ফেলতে পারে। তখন জুয়েল আমাকে বলে যে আমি যে পালাইয়া যাব, আমি আসলে এই দুনিয়া সম্বন্ধে আমার কোনো ধারণা নাই। আমি তারে বললাম যে দুনিয়া সম্বন্ধে ধারণাই তো কী হয়েছে, কত মানুষ পালাই গিয়ে আসে না, তুমি তোমার কোনো পরিচিত আত্মীয় স্বজন বা এরকম কোনো বন্ধু বান্ধব নাই যে আমরা যাদের বাসায় গিয়ে থাকতে পারবো। তখনও আমাকে বলতেছে যে তুমি শুনলে অবাক হয়ে যাবা যে আমাদের এমন কোনো আত্মীয় স্বজন নাই যে আমরা কারো বাসায় গিয়ে থাকতে পারবো। এভাবে কিছুদিন যাওয়ার পরে আমি একদিন আমার বান্ধবীকে বলতেছিলাম যে বান্ধবীটা আমার জুয়েলের সাথে কথা বলাইতে, আমি তখন আমার ওই বান্ধবীকে বলতেছিলাম যে প্লিজ আমার জন্য কিছু একটা কর না, কারণ আমি তো অনেক বেশি বিপদে পড়ে গেছি। তখন আমার বান্ধবী বলতেছে যে তার পরিচিত একটা মানে মেয়ে আছে, মানে পরিচিত বলতে কি ওই মেয়েটার সাথে নাকি ওই মেয়েরা আগে নাকি ওই এলাকায় থাকতো, মানে ও যে প্রাইমারি স্কুলে পড়তো ওই প্রাইমারি স্কুলে নাকি মেয়েরা পড়তো, অ্যান্ড এরপরে মেয়ের আব্বা আম্মা সহ তারা শহরে চলে যায়, বাট মেয়েটা অনেক গরিব বড় লোক না। তো বলতেছে যে তুই যদি পারিস ওই মেয়ের কাছে চলে যা, ওই মেয়ে হচ্ছে চিটংয়ে থাকে, ওই মেয়ে হচ্ছে চিটগং অক্সি
অক্সিজেনে থাকে, বলে যে চিটং অক্সিজেনে থাকে তুই ওইখানে ওই মেয়ের কাছে চলে যা। এরপর আমার বান্ধবী ওই মেয়ের সাথে ফোনে কথা বলে, ফোনে কথা বলার পর ওই মেয়ে বলে যে ঠিক আছে কোনো প্রবলেম নেই আমার কাছে পাঠিয়ে দাও। এরপর আমি আমার মানে জুয়েলকে বলি যে জুয়েল তাহলে তো আর ওয়েট করার কোনো দরকার নাই, যেহেতু আমরা থাকার জন্য অ্যাটলিস্ট একটা জায়গায় পেয়ে গেছি আমরা ওখানে চলে যাই। জুয়েল কিন্তু আমাকে তখনও বলতেছিল যেটা তুমি কী বলতেছ, আমার কাছে অনেক বেশি ভয় লাগে যে না জানি আমরা কোন বিপদে পড়ে যাই, কোন ট্র্যাপে পড়ে যাই, যাদেরকে চিনি না জানি না তাদের পাশে কীভাবে থাকবো। তখন আমি বলি যে আমার এই বান্ধবীর, আমার বান্ধবীর খুবই পরিচিত, খুবই ক্লোজ, আমাদেরকেও তো রিস্ক নিতেই হবে তাই না। তখন আমি আমার জুয়েলকে বুঝাই যে জুয়েল দেখো হাওয়ার উপরে এত বড় একটা বিমান চলে, এত বড় একটা প্লেন হাওয়ার উপরে চলে, এটাকে যদি হাওয়া থেকে যে কোনো সময় মাটিতে পড়ে যেতে পারে না, অ্যাক্সিডেন্ট ঘটতে পারে না, আমাদের প্রত্যেকটা সেকেন্ডেই বিপদ আছে, বিপদকে মোকাবিলা করেই সামনের দিকে এগিয়ে যেতে হবে। তুমি যেভাবে পিস্টান দিয়েছো এইভাবে পিস্টান দিয়ে থাকলে আমার আব্বা বলতেছে যে ছেলে দুই দিনের ভিতরে আইসা আমাকে আমার হাতে আংটি পরাই দিয়ে যাবে। তখন জুয়েলকে একরকম আমি ফোর্স করি বাসা থেকে বেরিয়ে যাওয়ার জন্য। তারপরে জুয়েলের সাথে আমি কী করি, আমি কী করি আমার বাসা থেকে সব রকম কাগজপত্র, আমার লাইক হচ্ছে আমার আমার SSC পরীক্ষার সার্টিফিকেট, তারপর অন্য কাগজপত্র সব কিছু নিয়ে আমি জুয়েলের সাথে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুত নিই। এন্ড এই ব্যাপারগুলো আমার ছোটো বোন কেমন করে জানি জেনে যায়। আমার ছোটো বোন একদিন আমার কাছে এসে বলতেছে যে আপু তুমি কি জুয়েল ভাইয়ের সাথে চলে যাবা। আমি তখন ওরে বলতেছি যে তুই কীভাবে বুঝলি যে আমি জুয়েল ভাইয়ের সাথে চলে যাব। তখন আমাকে বলতেছে যে আমি জানি। আমি বলি কেন, তো বলতেছে তুমি আলনা থেকে সবগুলো কাপড় যে ব্যাগে ভরছো আমি দেখছি। আমি তখন বলতেছি আল্লাহ এটা কি তো আম্মাকে বলে দিছিস, ও বলে না না আমি তো আম্মাকে বলি নাই। আমি বলি তাহলে বোন তুই আমার কাছে বলিস না, কারণ তুই যদি আমার সৎ বোন হয়ে থাকিস কিন্তু আমি তোকে আমার আপন বোনের মতোই জানি। তখন আমার ছোটো বোন কান্না করে দেয়, কান্না করে দিয়ে বলে যে আপু আমি কখনো এটা চিন্তা করি না যে আমি তোমার সৎ বোন, বিশ্বাস করো আমি তোমাকে আমার আপন বোনের মতোই জানি, তুমি আমার বোন। এটা বলে আমার বোনটা আমাকে জড়িয়ে দেন আমার বুকে মাথা রেখে অনেকক্ষণ কান্নাকাটি করে। আমি তখন তারে বলি যে তাহলে আমি কিন্তু আজকে রাতের বেলায় চলে যাব, হ্যাঁ তুই কিন্তু কাউরে বলিবি না, অ্যান্ড রাতের বেলা যাওয়ার সময় আমি তোকে বলে যাব। অ্যান্ড এটা বলার পরে আমি তখন আমার বোনটা আমার পাশেই শুয়ে থাকে, আমরা এক রুমে ঘুমাই, আমার আব্বা আম্মা আরেক রুমে ঘুমায়। অ্যান্ড আমি যখন ঘুমিয়ে থাকি তখন আমি মানে আমি রাতের বেলায় উঠে আমি ঘুমাচ্ছি না, আমি শুয়ে আছি, আমি অপেক্ষা করতেছি জুয়েলের সাথে আমার কন্ট্রাক্ট হয়েছিল রাত 11:30 দিকে ও আসবে সিএনজি নিয়ে ও আসবে, এসে হচ্ছে মানে আমাকে রাত 11:30 বলে যে ঠিক 11:30 বাজে আমাকে যেই জায়গার কথা বলে ওই জায়গায় আমি যাবো, জুয়েলের সাথে আমি পালিয়ে যাবো। এটা হচ্ছে জুয়েলের সাথে আমার কন্ট্রাক্ট হয়ে যায়। রাত প্রায় তখন আনুমানিক 10টার মতো বাজে, আব্বা আমার আমার আব্বা আম্মার একটা অভ্যাস আছে, ওরা করে কি ওরা সুন্দর রাতে খাবার খেয়ে ঘুমিয়ে যায়, মানে এশার নামাজের পরে আমার আব্বা আম্মা আর কখনো জেগে থাকে না, তারা ঘুমিয়ে যায়। অ্যান্ড আমাদের পরিবারে এই সিস্টেমটা রেওয়াজটা আছে যে এশার নামাজের পরে আমরা কেউ জেগে থাকি না, আমরা ঘুমিয়ে যাই। অ্যান্ড আমরা আবার হচ্ছে মানে একদম ফজরের সময় উঠে নামাজ পড়ে তারপর আমরা আবার পড়াশোনা করি, এটা হচ্ছে আমাদের ফ্যামিলির একটা রেওয়াজ। এভাবে যাওয়ার পরে আমি আমার বোনকে আমি তখন কী করি, রাত তখন প্রায় 10টার মতো বাজে, আমি প্রিপারেশন জাস্ট আমার চোখটা যখন খুললো আমি উইঠা ওয়াশরুমে গেলাম, ওয়াশরুম থেকে বের হলাম, বের হয়ে যখন ব্যাগ বের করতেছি তখন আমার বোনটা উঠে গেছে। আমি বললাম কী রে তুই ঘুমাস নাই, আমার বলে যে না। আমি বললাম ঘুমাস নাই কেন, বড় বলতেছে আপু আজকে তো তুমি চলে যাবা আর জীবন থাকতে কখনো তোমাকে দেখতে পারবো কি না সেটা তো জানি না, আমার কাছে মনে হয় না যে আমি তোমাকে আর কখনো দেখতে পারবো, আমার খুবই কষ্ট হচ্ছে, এটা বলে প্রচণ্ড পরিমাণ আমাকে জড়ায় ধরে কান্না করতে থাকে। আমি তখন তারে বলি যে বোন তুই এভাবে কান্না করিস না, কারণ তুই যদি এভাবে কান্না করিস সেটা যদি বাবা কোনোভাবে দেখতে পায় বা আম্মা তোর কান্দার শব্দ শুনে উঠে যাবে। তখন আমি দেখতে পাই যে আমার বোনটা নীরবে নীরবে কাঁদে, মানে কাঁদার কোনো শব্দ নাই, একেবারে গোপনে গোপনে মানে ও চোখের পানিগুলো ফেলতে থাকে। আমি ওকে জড়াই ধরে ওর কপালে চুমা দিয়ে বলি যে তুই কান্না কেন করতেছিস, আপু যখন বিয়ে শাদী করবো অ্যান্ড আমরা তখন আবারও আসবো, তোরে আমাদের বাসায় নিয়ে যাবো, আমরা চিটংয়ে একটা বাসা ভাড়া করছি আমরা ওইখানে থাকবো অ্যান্ড এরপরে আমরা তোকে হচ্ছে আমাদের বাসায় নিয়ে যাবো। এটা ওকে আমি অনেকভাবে বলি বুঝে, তারপরেও খুব কান্না করে। অ্যান্ড আমার মনে আছে আমার বোনটা আমাকে বলতেছে যে আমি তোমাকে রাস্তা পর্যন্ত দিয়ে আসি। আমি বলতেছি না রে রাতের বেলা আবার তুই ওইখান থেকে কীভাবে আসবি, ও বলে আপু আমি আসতে পারবো প্লিজ তুমি আমাকে নিয়ে যাও। ওরে আমি অনেক মাথায় হাট্টাত বলে দিয়ে ওর কপালে চুমা দিয়ে আমি ওরে বলতেছি যে তুই কান্নাকাটি করিস না আপু আবারও চলে আসবো তুই দেখবি, হ্যাঁ তুই ঘরে থাক কারণ তুই তোকে নিয়ে একসাথে বেরোতে গেলে হয়তো ধরা খেয়ে যেতে পারি। এরপর আমার বোনটার সাথে কথাবার্তা শেষ করতে করতে প্রায় 11টার মতো বেজে যায়। অ্যান্ড এরই মাঝে জুয়েল আমাকে কল দিয়ে ফেলে, কল দিয়ে বলতেছে যে কই তুমি, এমন তুমি কি চলে আসছো, ও বলে হ্যাঁ আমি চলে আসছি তুমি তাড়াতাড়ি বের হও। এরপরে আমি আমার বোনকে মানে আমার বোন আমার ব্যাগ ট্যাগগুলো সব কিছু ঠিকঠাক করে দেয়, আমি তখন হচ্ছে বাসা থেকে বেরিয়ে যাই। অ্যান্ড বেরিয়ে যাওয়ার সময় ছোটো বোন আমাকে যথারীতি প্রত্যেকটা মানে পয়েন্টে পয়েন্টে হেল্প করে, এবং আমার খুবই মনে আছে আমার ছোটো বোনের কাছে তখন 1200 টাকা ছিল, ও 1200 টাকা আমাকে বের করে দেয় যে আপু এটা দিয়ে তুমি তোমার খরচ করবা, আমাকে 1200 টাকা বের করে দেয়। যাই হোক এরপরে আমি কী করি যথারীতি চলে যাই। অ্যান্ড জুয়েলের সাথে আমি তখন চিটংয়ে যাই।
চিটংয়ে যাওয়ার পরে একটা নতুন পরিবার, ওই আমাকে যে ঠিকানা দেওয়া হয়েছিল আমি ওই ঠিকানা অনুসারে যাই, ওই ঠিকানাতে যাই। আমরা যাদের বাসায় যাই তার নাম হচ্ছে শিল্পী, মানে শিল্পী আপাতের বাসায় যাই। তো শিল্পী আপা কিন্তু বিয়ে করে নাই, মানে লাইক হচ্ছে আমার বান্ধবীর মতোই বয়স, উনি বিয়ে করে নাই এবং হচ্ছে উনি একটা গার্মেন্টসে চাকরি করে, অ্যান্ড গার্মেন্টসে হচ্ছে লাইক হচ্ছে গার্মেন্টস কর্মী এরকম আর কি। ওনার আব্বা আম্মার সাথে থাকে না, কেন থাকে না এই ব্যাপারটা আমি জানি না। ওনার আব্বা আম্মা সেপারেট থাকে, উনি একটা সেপারেট বাসা নিয়ে ওইখানে ভাড়া থাকে, ওইখানে উনি ভাড়া থাকে। তো আমি কী করি, ওনার সাথে গিয়ে উঠি। উঠার পর জুয়েলও একই সাথে উঠে, আমরা প্রায় তিন দিনের মতো থাকি। এর মাঝে হচ্ছে আমার বান্ধবী আমার আব্বার কাছে বলে দেয় যে আমি চলে গেছি। এটা বলে দেওয়ার পর আমার বান্ধবীর উপরে অনেক বেশি বিপদ আসে, আমার আব্বা আমার বান্ধবীকে মারার জন্য যায় বা অনেক বেশি ঝামেলা করে। আমার বান্ধবী বলে যে দেখেন ও চলে গিয়ে আমার নাম্বারে ফোন করছে, আমাকে ফোন করে জানাইছে কারণ আপনাদের ঘরে ফোন দেয় নাই। আমি কিন্তু ভয়ে আমার আব্বা মানে আমি আমাদের বাসায় ফোন করি নাই, কারণ ফোন করলে যদি আব্বা কলটা রিসিভ করে আমাকে বকাবাদ্য করে গালাগালি করে, এই ভয়ে আমি আর ঘরে ফোন করি নাই। যাই হোক, এরপর আমরা চিটংয়ে অনেক ভালোই আমাদের দিনগুলো কাটতেছিল। জুয়েলও মোটামুটি চাকরির সন্ধান করতে থাকে, আমাকেও বলে যে তুমিও একটা চাকরির সন্ধান করো। আমিও বিভিন্ন জায়গায় চাকরির জন্য ট্রাই করি, বাট আমরা এই শহরে সম্পূর্ণ নতুন মানুষ, কোনোভাবেই চেষ্টা করে আমরা চাকরি জোগাড় করতে পারি না। জুয়েল প্রায় এক সপ্তাহের মতো চাকরির জন্য হন্য হয়ে খুঁজে বেড়ায়, বাট কোথাও আর চাকরি হয় না। আর যেসব চাকরি হয় সব চাকরি হচ্ছে মানে সিকিউরিটির চাকরি, সিকিউরিটি সুপারভাইজার, তারপর হচ্ছে গার্মেন্টসের চাকরি হয়। কিন্তু এই ধরনের চাকরিগুলো জুয়েল করতে ইচ্ছুক নয়। জুয়েলের ইচ্ছে হচ্ছে জুয়েল মোটামুটি একটা ভালো কোয়ালিটি সম্পন্ন চাকরি খুঁজবে, ওরকম একটা চাকরিও করবে। অ্যান্ড এটা দেখতে দেখতে প্রায় আমাদের কাছে যে পরিমাণ টাকা ছিল, মানে জুয়েল যে পরিমাণ টাকা আনছে আমি যে পরিমাণ টাকা নিয়ে বেরোইছি, আমাদের টাকা প্রায় শেষের দিকে। আর আমরা যে শিল্পী আপার বাসায় থাকতেছি, শিল্পী আপাকে আমরা আবার খরচের টাকাটুকুও দিচ্ছি কারণ আমরা দুটো মানুষ ওনার বাসায় খাচ্ছি। এর মাঝে আছে একটা ব্যাপার আমি রেখে গেছি, আমি শিল্পী আপার বাসায় আসার দুই দিন পরে আমাদের বিয়ে হয়। শিল্পী আপার নিজে থাইকা আমাদেরকে একটা কাজে ডেকে আমাদের বাসায় আমাকে বিয়ে পড়ায়। অ্যান্ড বিয়ে পড়ানোর পরে আমরা ওই বাসায় জুয়েল আর আমি এক রুমে থাকি, উনি আরেক রুমে থাকে। বাসাটা অনেক বেশি ভালো ছিল না, যে অনেক বেশি বড় লোকের মানে বাসা এরকম না, বাট একটু বস্তি টাইপের, কিন্তু বিল্ডিং ছিল, মানে বিল্ডিং ঘর ছিল, উপরে হচ্ছে টিন দিয়ে সার্বা দেওয়া ছিল, অ্যান্ড নিচে হচ্ছে পাকা ছিল, এরকম মোটামুটি চলতেছিল, যে খুব বেশি খারাপ সেটাও বলা যায় না। এরপরে জুয়েল যখন চাকরির জন্য খোঁজে চাকরিও পায় না, আর আমাদের টাকাগুলো প্রায় শেষের দিকে, তখন হচ্ছে জুয়েল শেষ পর্যন্ত হচ্ছে গিয়ে একটা সিকিউরিটির চাকরিও বাধ্য হয়ে নেয়, মানে খুবই বাধ্য হয়ে সিকিউরিটির চাকরিটা নেয়। অ্যান্ড চাকরিটা হচ্ছে তোমার একটা এটিএন বুথেও চাকরি নেয়, মানে সিকিউরিটি গার্ডের, যেহেতু অন্য কোনো চাকরির সময়ও পাচ্ছে না, তো এটিএন বুথে সিকিউরিটির চাকরি নেয়। অ্যান্ড ওইরকম সিকিউরিটির চাকরিগুলো হচ্ছে অন্যরকম, মানে সিকিউরিটির চাকরি করতেছে ওইখানে লাইক পাহারা দিচ্ছে, অনেক লোক আসতেছে টাকা উঠাচ্ছে এরকম আর কি, এটিএন বুথের চাকরিগুলো। তো গ্রুপ পোরের মাধ্যমে ও জয়েন করে, মানে গ্রুপ পোরের কোম্পানির নাম, ওই কোম্পানি থেকে ওকে সিকিউরিটিতে একটা চাকরি দেওয়া হয়। মোটামুটি ভালো টাকাও বেতন পায়, প্রায় 14,000 টাকার মতো বেতন, 14,000 টাকা বেতন পায়। ওটা দিয়ে আমরা দুজন মোটামুটি আমাদের সংসারটা অনেক ভালো হয়ে যাচ্ছে। এভাবে যেতে যেতে অনেক দিন কেটে যাওয়ার পরে একটা পর্যায়ে হচ্ছে আমি আমার পরিবারের সাথে কোনো যোগাযোগ করতেছি না, কারোর সাথে কোনো যোগাযোগ করি না। আর আমি হচ্ছে আমার কোনো কন্ট্রাক্ট নাম্বারও নাই, আমি শুধু একদিন শিল্পী আপুর নাম্বার থেকে আমার বান্ধবীকে কল করেছিলাম। এরপরে প্রায় 3-4 মাস কেটে যায়, আমি আমার পরিবার সহ আমার মানে বান্ধবী ও যে বান্ধবী আমাকে পাঠাইছিল তার সাথে আমি আর কোনোরকম যোগাযোগ করতেছি না। একদিন আমার কেন ছিল, আমার ছোটো বোনটার কথা অনেক মনে পড়তেছে, মানে আমার যে ছোটো বোন আছে ওর কথা প্রচণ্ড রকম মনে পড়তেছে, মানে আমার একরকম কলিজা ছিঁড়ে যাচ্ছে আমার ছোটো বোনটার জন্য। আমি এত কষ্ট পাই কেন জানি, ওর কথা আমার প্রচণ্ড রকম মনে পড়তেছে। সেদিন আমি ওর জন্য একরকম কান্না করি। আসার পর জুয়েল অফিস থেকে আসার পর আমাকে বলতেছে যে তুমি কাঁদতেছো কেন। আমি বললাম যে আমার বোনের কথা আমার কেন জানি খুব বেশি মনে পড়তেছে। তখন ও বলে যে তোমাদের বাসার নাম্বারে ফোন করো। আমি বললাম যে বাসার নাম্বারটা তো আমার মুখস্থ নাই। বলে বাসার নাম্বার কোথাও লিখে নিয়ে আসো নাই। আমি বললাম যে না। তো পরে জুয়েল বলতেছে যে তুমি কী করলা, বাসার নাম্বার লেখা দরকার ছিল না। আচ্ছা, আরেকটা ব্যাপার আমি এখানে বলে রাখি, জুয়েল কিন্তু তার পরিবারের সাথে কথা বলে, অ্যান্ড সে তার পরিবার তার আব্বা তাকে প্রচুর পরিমাণ রাগারাগি করে তাকে চলে যেতে বলে। জুয়েল যখন বলে যে সে আমাকে নিয়ে যাবে, তার বাবা রাজি হয় না। তার বাবা বলে যে না, যেই মেয়ে তোকে নিয়ে পালায় যেতে পারে ওই মেয়ে কখনো ভালো হবে না, সুতরাং তুই যদি ফিরতে হয় তাহলে একা ফিরবি, এই মেয়েকে নিয়ে আমার ঘরে ফিরতে পারবি না। তো জুয়েল বলে যে আমি কি বিয়ে করেছি। ওর বাবার একটাই কথা যে তুই যদি আসতে হয় তো একা আসবি, কাউকে নিয়ে তুই আমার বাসায় আসবি না। এরপরে আমি আর জুয়েল ওভাবেই হচ্ছে থাকতেছি পরিবার থেকে আলাদা। তো সেদিন আমি আমার বান্ধবীকে ফোন করি, মানে আমার বান্ধবীর নাম্বারটা হচ্ছে শিল্পী আপার কাছে ছিল, আমি কিন্তু আমার বান্ধবীর নাম্বারটাও লিখে আনি নাই। শিল্পী আপা খুব কষ্ট করে নাম্বারটা জোগাড় করে, করার পর আমি আমার বান্ধবীকে ফোন করি। ফোন করে বলি যে আমার ছোটো বোনের কথা, আচ্ছা আমার ছোটো বোনের কথা আমার খুব বেশি মনে পড়তে আসে, আমার ছোটো বোনটার জন্য আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। আমার ছোটো বোনের নামটাই আসলে বলা হয়নি, আমার ছোটো বোনের নাম ছিল হালিমা। আমি বললাম যে হালিমার জন্য আমার
আমার খুব কষ্ট হচ্ছে, তুই একটু হালিমের সাথে আমাকে কথা বলে দিবি? তখন আমাকে বলতে আসে যে তুই কেমন মানুষ একটু বলতো। আমি বললাম মানে কেমন মানুষ মানে, ও আমাকে বলে যে তিনটা মাস কেটে গেল, তুই একটা বারের জন্য আমাকে একটা মিনিট কল দেওয়ার জন্য মানে কল দেওয়াটা প্রয়োজন মনে করলি না? আমি বললাম আরে দেখ মানে চাকরি পাচ্ছি না তো, ও চাকরি নিয়ে অনেক মানে ঝামেলা, তারপর আবার বিয়ে করছে, আমাদের কাছে টাকা ছিল না, সব কিছু মিলে অনেক বেশি ট্যাপে পড়ে গেছিলাম, যার জন্য হচ্ছে তোকে ফোন করতে পারি না। তখন আমাকে বলে যে তুই না কাজটা মোটো ভালো করিস না, অ্যাটলিস্ট আমাকে আমার সাথে যোগাযোগ করতে। আমি বললাম কেন, তুই শিল্পী আপার নাম্বারে কল দিতে পারলি না? ও আমাকে বলেছে আমার মোবাইলের জানি কী হয়েছে, আমার সবগুলো নাম্বার ফোন থেকে কেটে গেছে, একটা নাম্বার আমার ফোনে সেভ করা ছিল না, যার জন্য আমি কল দিতে পারি না। আমি বললাম তাহলে কী হয়েছে, তুই এরকম করে কেন কথা বলতেছিস, তুই কি আমাদের বাড়িতে একটু যাবি, হালিমের সাথে কথা বলাই দিবি? তো তখন আমার ওই বান্ধবী আমাকে বলতেছে তুই তো মনে হয় কিছুই জানিস না। আমি বললাম যে কী হয়েছে তুই আমাকে বল না। ও একটু মনমর হয়ে বলতেছে যে তুই মনটাকে একটু শক্ত কর, তুই মন খারাপ করিস না, আসলে মানে কারো বাবাই তো চিরকাল বেঁচে থাকে না, তোর বাবা মারা গেছে আজকে 2 মাস হয়েছে। আমি তখন তারে বলতেছি যে তুই এটা কী বলতেছিস, কীভাবে মারা গেল? ও বলেছে কীভাবে মারা গেছে, বাট আমরা ওভাবে ক্লিয়ার জানি না, বাট আমরা যেতে দূর জানি সেটা হচ্ছে তুই চলে যাবার পর থেকে তোর সৎমায়ের সাথে তোর আব্বার প্রতিনিয়ত ঝগড়া হইতো, মানে এত পরিমাণ ঝগড়া হইতো যে তোর সৎমা তোর বাবাকে সহ্য করতে পারতো না, তোর সৎমায়ের সাথে তোর বাবার প্রচুর পরিমাণ রাগারাগি হইতো, তোর বাবা সবসময় তোর মা মানে তোর সৎমাকে ব্লেম করতো যে তোর কারণে আমার মেয়েটা বাসা থেকে পালাই গেছে, কারণ তোর মেয়ে আমার মেয়েটা জুয়েলকে পছন্দ করছিল, আমি যদি জুয়েলের কাছে আমার মেয়েটাকে বিয়ে দিতাম তাহলে আমার মেয়েটা ঘর থেকে পালাই যেত না। এটা বলে আমার আম্মার সাথে আমার আব্বার কন্টিনিউ ঝগড়া হতে থাকে, অ্যান্ড ঝগড়া হওয়ার একটা পর্যায়ে আমার বাবা মারা যায়। আমি প্রচুর কান্না করি, প্রচণ্ড রকম কান্না করি, জুয়েলের কাছে বলি যে আমার বাবাটা তো চলে গেল। তখন জুয়েল আমাকে বলে যে একটা ব্যাপার আমি কিছুই বুঝতে পারতেছি না। এমন যে কী ব্যাপার, পরে বলতেছে আমি এলাকার অনেক মানুষের সাথে কথা বলি আমাদের এলাকার, কিন্তু কখনো তোমার আব্বা মারা গেছে এই ব্যাপারটা আমাকে কেন আমাদের এলাকার মানুষগুলো বলে নাই? আমি তখন বললাম যে পাশাপাশি গ্রাম, অ্যাটলিস্ট মাইকিং তো করলে তো তুমি তোমার পরিবারের বা কেউ শুনতে পারতো। তখনও আমাকে বলেছে ব্যাপারটা আমার কাছে অনেক বেশি রহস্যজনক মনে হয়। আমি বললাম মানে রহস্যজনক মানে, তখনও বলে যে আমি না বুঝতে পারতেছি না যে সত্যি এটা মাঝে কোনো না কোনো একটা কিন্তু আছে। আমি তখন আমার বান্ধবীকে বলি যে আমার আব্বা যে মারা গেছিল, আমার আব্বা মারা যাওয়াতে কোনো মাইকিং হয়েছিল, এলাকাতে কোনো মাইকিং করছে? তখন আমার বান্ধবী আমাকে বলতেছে যে না, তোর আব্বা মারা যাওয়ার পরে কোনো মাইকিং হয় নাই, শুধু মানে মসজিদের মাইকে বলে যেদিন মারা গেছে এই মানে রাতের বেলায় মারা গেছে সকালে মাটি দিয়ে দিছে। আমি বললাম যে আমার আব্বা এমন সম্মানিত একজন ব্যক্তি আমাদের এলাকার, আমার আব্বা মানে একটা চেয়ারম্যানের চেয়ে অনেক বেশি পাওয়ার আমার আব্বার, এত সম্মানিত একজন ব্যক্তি, কেন আমার আব্বাকে এভাবে গোপনে চলে যেতে হলো, আমার আব্বাকে কেন চলে যেতে হলো, মানে আমার আব্বা কীভাবে মারা গেল এবং হচ্ছে মারা যাবার পরে মাইকিং করা কেন হলো না, এই ব্যাপারগুলো নিয়ে আমার মাঝে একটা রকম সংকোচ কাজ করতে থাকে। আমি জুয়েলকে বলি যে আমার আব্বা যেহেতু মারা গেছে আমি বাড়িতে যাব। জুয়েল আমাকে বলে যে তুমি বাড়িতে গেলে খুব খারাপ হয়ে যাবে, তোমার সৎমা হয়তো তোমার উপরে খারাপ কোনো অ্যাকশন নিয়ে নেবে। আমি বললাম সৎমা আমাকে যাই করুক না কেন আমি বাড়িতে যাবো, বাড়িতে গিয়ে আমি এটার ইন ডিটেলস বের করবে যে আসলে ব্যাপারটা কী হয়েছে। এরকম করে কথা বলার পরে জুয়েল আমাকে বলে যে ঠিক আছে তাহলে তুমি যাও, আমি আসলে যাবো না, কারণ আমি গেলে ওরা আমাকে আটকাই ফেলবে, খুব প্রবলেম হতে পারে, আর তোমার উপরে যদি কোনো অত্যাচার করে তাহলে আমি পরে আসবো। এরপরে একদিন পরে আমি কী করি বাড়িতে আসি, বাড়িতে আসার পরে যেহেতু আমার আব্বা নাই, আমি বাড়িতে আসি, আসার পরে আমার সৎমা আমাকে মানে ঘর থেকে আমি তখন ঘরের দেখতে পাই যে আমাদের এলাকাতেই একজন লাইক হচ্ছে মানে উনি আমার আব্বার খুবই ঘনিষ্ঠ একটা লোক ছিল আর কি, আব্বার খুবই একটা ভালো বন্ধু ছিল, উনি দেখে আমার আম্মার সাথে একটা ঘরের ভিতরে বসে বসে কথা বলতেছে। আমি যখন মানে ঘরের দরজায় এসে আমার ছোটো বোনের নাম ধরে ডাক দিই, হালিমা বলে ডাক দিই, তখন আমার মা বের হয়ে মানে একদম সাথে সাথে মায়ের হাতে একটা ঝাড়ু থাকে, ঝাড়ু দিয়ে মা আমাকে পিটাইতে থাকে, আমাকে অ্যালোপ্যাথিকভাবে পিটাচ্ছে, মানে এমন পরিমাণে পিটাচ্ছে মানে উনি যেন আমার উপরে প্রতিশোধ নিতেছে। আমি ওকে বললাম যে আপনি আমাকে মারতেছেন কেন? তখন বলে যে তুই কোন মুখ নিয়ে ঘরে এখানে আসছিস কেন, তুই এখান থেকে বেরিয়ে যা, মানে ধাক্কাই উনি আমাকে ঘর থেকে বের করে দিবে। আমি বলতেছি যে মা আপনি আমার সাথে এগুলো করবেন না, আব্বাকে কোথায় মাটি দিয়েছেন আমাকে বলেন। তখন বলতেছে যে যেখানে গোরস্থান সেখানে মাটি দিয়েছি। আমি বলতেছি যে আব্বা কীভাবে মারা গেছে, তখন বলে তুই কি থানার পুলিশ, তুই এখানে জেরা করার জন্য আসছিস, কীভাবে তোর বাপ মারা গেছে, তুই যে তোর বাপকে তুই খুন করছিস। আমি বললাম কীভাবে আমি আমার বাবাকে খুন করলাম, উনি আমাকে বলতেছে যে তুই যেদিন থেকে চলে গেছিস সেদিন থেকে তোর বাবা মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ে গেছে, সেদিন থেকে তোর বাবা অসুস্থ হয়ে গেছে এবং ধীরে ধীরে একটা পর্যায়ে তোর বাবা মারা গেছে, আমি মনে করবো আমাকে তুই বিধবা করছিস, মানে সম্পূর্ণ দোষগুলো উনি আমার উপরে দিয়ে দেয়।
এরপরে হচ্ছে আমি কি করি, ওইখানে এক দুই ঘন্টা থাকি, থাকার পর আমাদের পার্শ্ববর্তী একটা মানে ঘর আছে, পার্শ্ববর্তী একটা ঘর আছে না, সুমির মা নামে পরিচিত, ওই সুমির মা নামক পরিচিত মহিলাটা মানে অনেক ভালো আর কি, আমার চাচি হয়, ওনার সাথে আমার অনেক ভালো সম্পর্ক। আমি তখন ওই চাচির ঘরে যাই, চাচির ঘরে গিয়া চাচি আমাকে ডাকে, ইশারা দিয়ে ডাকে যে ঘরে আয়। তো যাওয়ার পরে উনি আমাকে খাবার দেয়, তখন আমি খাবার খাই, খাবার খাইতে গিয়ে আমি বলি যে চাচি কী হয়েছিল, আপনি আমাকে একটু বলেন তো কীভাবে আমার বাবা মারা গেল। তখন উনি বলে, হায় রে তোর মা যেই ডাকাতে ডাকায় তোর মাই তোর বাপরে মারছে। আমি বলি কী বলেন, আমার মা আমার বাবাকে কীভাবে মারলো। তখন ওই মানে উনি আমাকে বলতেছিল যে আমার মা নাকি মানে আমার যে আব্বার যে বন্ধুকে নিয়ে আমার মা এখন বসে বসে কথা বলতেছে, ওরা দুইজনে নাকি সলা পরামর্শ করে রাতের বেলা আমার আব্বাকে মারছে। আমি তখন ওনাকে বলি যে চাচি মা আপনি কীভাবে ব্যাপারগুলো জানতে পারলেন, মানে আপনার কীভাবে মনে হলো যে উনি মানে উনি আর আমার মা মিলে আমার আব্বাকে মারছে। তখন উনি বলতেছে যে তুই বাড়ি থেকে চলে যাওয়ার পরে মানে আমার বান্ধবী যে কথাগুলো বলেছিল যে সেম ওনার কথা, একই কথা। অ্যান্ড একটা পর্যায়ে আমার আব্বা নাকি বলতেছিল যে আমার নামে আমাকে খুঁজে বের করবে এবং আমাকে আর হচ্ছে মানে জুয়েলকে বাড়িতে নিয়ে আসবে। এগুলো নিয়ে কথাবার্তার কাটাকাটির একটা পর্যায়ে নাকি ওই দিন রাতের বেলা আব্বা মারা যায়। তখন আমি কিছুই বুঝতে পারতেছিলাম না, আমি সন্ধ্যা পর্যন্ত থাকি, বাট থাকার পর আমি দেখতেছি যে আমার আবার যে বন্ধু উনি আস্তে আস্তে লোক জড়ো করতেছে, মানে লোক জড়ো করতেছে যে আমাকে আটকাইয়া তারপরে জুয়েলকে আনবে, জুয়েলকে এনে আমাকে একটা হেনস্থা করবে। এইটা হচ্ছে আমি যার বাসায় উঠছি সেই সুমির মা আমাকে ব্যাপারগুলো বলতেছে। তখন আমি সুমির মা চাচিকে বলতেছি যে চাচি আমাকে বলতেছে তুই তাড়াতাড়ি এখান থেকে চলে যা, কারণ তোর আব্বার ওই লোক যে কোনো সময় তোকে এখানে আটকাবে, আমরা খবর পাইছি যে উনি লোক খুঁজতেছে, লোক দিয়ে তোরা আটকাবে। তখন আমি বলি যে আপনি কোনোভাবে আমাকে একটু বের হওয়ার ব্যবস্থা করে দেন। তো উনি কী করে আমাকে ওনাদের পিছনে দরজা দিয়ে আমাকে বের করে দেয়। অ্যান্ড আমি একটা জমি থাকি, জমির উপর দিয়ে কোনোভাবে বোরকা পড়ে যাই, বোরকাতে টেনে টেনে উঠে রাস্তায় এসে একটা অটো দিয়ে আমি তখন হচ্ছে বাস স্ট্যান্ডে এসে বাসে করে সরাসরি হচ্ছে আমি অক্সিজেন চলে আসে। আসার পরে আমি জুয়েলের কাছে সবগুলো ব্যাপার খুলে বলি যে জুয়েল এই ঘটনা। তখন জুয়েল আমাকে সেম কথাটাই বলে যে দেখো আমার কাছে মনে হচ্ছে যে তোমার বান্ধবী যেই কথা বলেছে এবং সুমির মা যেই কথা বলেছে কথাগুলো সম্পূর্ণ সত্য, কারণ হচ্ছে তোমার আব্বাকে একমাত্র উনি মানে তোমার আব্বা এভাবেই মারা গেছে, অন্য কোনো কারণ নাই। তখন আমি খুবই বলি যে আমার আব্বাটা এত ভালো মানুষ ছিল। তো তখন জুয়েল আমাকে বলতেছে যে তোমার সৎ মা কেন তোমাকে আমার কাছে বিয়ে দেয় নাই জানো তুমি? আমি বললাম যে কেন বিয়ে দেয় নাই। তখন জুয়েল আমাকে বলতেছে যে কারণ হচ্ছে আমার কাছে যদি তোমাকে বিয়ে দেয় তাহলে তোমার আব্বা যে সমস্ত অট্টালিকার মালিক, যে সমস্ত সয় সম্পত্তি আছে এগুলো আমি হারে হারে সব কিছু ভাগ করে নিয়ে যাইতাম, কিন্তু উনি তোমাকে দূরে বিয়ে দিবে যাতে ওইখান থেকে কোনো ছেলে এসে তোমার কাছ থেকে ওইগুলো তার কাছ থেকে ঠিকমতো বুঝে ভাগ করে নিতে না পারে, এই জন্য টেকনিক্যালি উনি তোমাকে দূরে বিয়ে দিতে চাচ্ছিল। জুয়েলের কথাটার সাথে আমি বাস্তবতার অনেকগুলো মিল পেয়ে গেলাম যে না আসলে আমার মা এই কাজগুলোই করতে যাচ্ছিলো। এভাবে দিন যাচ্ছে রাত যাচ্ছে, একটা সময় আমি কী করি বাচ্চা কনসেপ্ট করি। আমি যখন বাবু কনসেপ্ট করি তখন জুয়েল অনেক পরিমাণ খুশি হয়, ও মানে ও আমি বলি বুঝাতে পারবো না যে ও এত পরিমাণ খুশি হয়। আমাকে বলে যে মানে ও সারাক্ষণ বাইরে গেলে হচ্ছে মানে ডাক্তারের কাছে আমরা যাই, ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বলে যে মেয়ে হবে, মেয়ে হবার কথা বলে। তখন জুয়েল কী করে সবসময় বাইরে গেলে এইটা সেইটা সব বিভিন্ন মানে খেলনা পুতুল বেলুন এগুলো সবসময় নিয়ে আসে, মানে এত সব মানে খেলনা নিয়ে আসে। আমি মাঝে মাঝে চিন্তা করি যেটা কেমন কথা, এখনও বাবু পেটের মধ্যে তুমি এগুলো নিয়ে আসতেছো। ও বলে বাসায় মেহমান আসার আগেই কিন্তু বাসাটাকে পরিপূর্ণভাবে সাজিয়ে রাখতে হয়, এটা কি তুমি জানো না? আমি তখন বলি আচ্ছা আগে তো আসুক না, জুয়েল বলতেছে যে না আসবে তো আসবেই তাই না, আগে আমরা সব কিছু ঠিক করে রাখি। আমি বললে হয়তো বিশ্বাস করবেন, ও বাবার জন্য মশারি কিনে নিয়ে আসে, মানে মশারি, তারপর হচ্ছে মানে বালিশ, তারপর হচ্ছে মানে ছোটো খাট, এরপরে বাবুর জন্য বিভিন্ন রকমের খেলনা পুতুল বেলুন মানে এগুলো প্রত্যেক দিন নিয়ে আসবে। এবং আমার কাছে সবচেয়ে তাজ্জব লাগে ও বাবুর জন্য বেলুন মানে মাথার মধ্যে মেরে যে রাবার দেয় না মানে কাটা রাবার এগুলো নিয়ে আসে, চিপটিফিন নিয়ে আসে। আমি বলি তুমি এগুলো কেন নিয়ে আসতো? ও বলে আমার মেয়ের চুল লম্বা না, চুলগুলো লম্বা রাখবো না তো এখানে হচ্ছে বিনি করে রাখবো। আমি বলি আরে পাগলের মতো কথা কেন বলতেছো, আগে তুমি এই দুনিয়াতে আসুক নাকি আসার আগেই তুমি মেয়ের বিনি করবো? তো এইভাবে যেতে যেতে আমাদের সংসারটাতে অনেক বেশি সুখ ফিরে আসে। এতে জুয়েলের প্রমোশন হয় বলতে জুয়েল যেখানে আগে কাজ করতো মানে যেখানে সিকিউরিটি গার্ড ছিল ওখান থেকে জুয়েলকে ট্রান্সফার করে অন্য একটা জায়গায় নিয়ে যায়। ওই জায়গার ভিতরে মোটামুটি জুয়েল অনেক ভালোই থাকতেছিল অ্যান্ড ওর বেতনটা অনেক বেশি ভালো হয়ে গেল, কারণ ওখানে সিকিউরিটিরা কেন জানি থাকতে চায় না, ওইখানে কোনো সিকিউরিটি দিলে থাকে না। তো এই জন্য জুয়েল বলছে যে জুয়েল থাকবে একটু বেশি টাকার জন্য, কারণ জুয়েল চিন্তা করতেছে যে ওইখানে এটা বলল যে এটা একটু রিস্কি জায়গা, মানে এটা একটু রিস্কি জায়গা, ওইখানে একটু নীরব জায়গা, ওইখানে আসলে পাহারা দেওয়াটা একটু ডিফিকাল্ট আর কি, এলাকার কিছু খারাপ ছেলে ফেলে আসে, এটা মাঝে মাঝে বিরক্ত করে, এই জন্য অন্যরা কাজ করতে চায় না। বাট জুয়েল বলতেছে যে আমার যেহেতু মেয়েটা আসবে, আমার মেয়েটার জন্য আমার একটা মানে ভবিষ্যৎ আছে। জুয়েল আমার মেয়ের কথা চিন্তা করে তখন জুয়েল ওখানে কাজ নেয়।
জুয়েল বলতেছে যা হবার তা হবে, এটা নিয়ে টেনশন করে লাভ নেই, ওখানে কাজ করবো। তারপর ওখানে কাজ করে, বাট আমার যে বান্ধবী আছে শিল্পী, শিল্পীও কিন্তু তাকে মানা করে যে ওই সাইডে আসলে মানে এটা একটু বস্তি এলাকার মতো, মানে আমিন কলোনির ওই দিকে, যারা হয়তো জানেন আমিন কলোনি বা হচ্ছে বাইজিদ বোস্তামির ওদিকে, তো তখন ওরা না করে। বাট না করার পরে ও বলে যে না ওইদিকে কাজ করলাম একটু বেশি টাকা পাবো। এরপরেও যাক যথারীতি চাকরি করে এভাবে আমাদের দিনগুলো কাটতেছিল। তো আমার মেয়েটা হওয়ার লাইক হচ্ছে মানে মেয়েটা হবে এক মাস আগে, এক মাস নাকি 15 দিন, ডাক্তার যে ডেট দেওয়া হয় ওই ডেটের এক মাস কি 15 দিন আগে হচ্ছে মানে জুয়েল ওই দিন হচ্ছে দুপুর মানে ওর সেদিন নাইট ডিউটি থাকে, মানে নাইট ডিউটি দিনের বেলায় ঘুমায় না ও প্রচুর পরিমাণ, মানে ঘুমায় না কেন জানি ঘুমাচ্ছে না, ও খালি মানে একটু পরপর আমার পেটে হাত দেয়, মানে একটু পরপর আমার পেটে হাত দেয়। আমি বলি পেটে কেন হাত দাও? ও বলে যে আমার মেয়েটা নড়তেছে, কান দিয়ে আমার পেটে বলেছে, দেখো দেখো তুমি এটা বাবা বলে ডাকতেছে, মানে এত পরিমাণ খুনসুটি করে এটা আমি বলে বুঝাতে পারবো, মানে সারাটা দিন ঘুমায় না। না ঘুমানোর পরে এরপরে হচ্ছে সে ইয়েতে যায়, মানে সিকিউরিটি গার্ডেতে যায়, একদম পোশাক টোশাক পরে খুব সুন্দর করে যাওয়ার সময় আমার পেটে চুমো দিয়ে যায় যে বাবুটা আসবে, এটা বলে আমার পেটে একটা চুমো দেয়, চুমো দিয়ে বাবুটাকে মানে আদর টাদর করে এরপরে হচ্ছে ও যায়। যাওয়ার পরে আমি তো ঘুমাই থেকে আলহামদুলিল্লাহ ফজরের নামাজ ও পড়ি, পড়ার পরে আমি নামাজ পড়ি, নামাজ পড়তে উঠি, নামাজ টামাজ পড়ার পরে আমার ওই আচ্ছা আমি ওই শিল্পী আপার কথা বলে রাখি, শিল্পী আপা কিন্তু মানে সিকিউরিটি মানে ইয়েতে চাকরি করে, গার্মেন্টসে চাকরি করে, সেদিন তার নাইট থাকে, নাইট থাকার পরে সে আসে কোত্থেকে জানে আসে, আইসা মানে আমি তখন নামাজ পড়ে মাত্র উঠছি, মানে আইসা আমাকে মানে মানে দরজা ধাক্কাইতে থাকে জোরে জোরে। আমি তখন দরজা খুলি, দরজা খুলে আমি বলি যে কি হয়েছে তুমি এরকম মানে দরজা কেন ধাক্কাইতে আসো, সমস্যা কি? তখন আমাকে বলতেছে আরে সর্বনাশ হয়ে গেছে। আমি বলি কি হয়েছে? পরে বলে মানে রাতের বেলায় তোর জামাই যেখানে পাহারা দিত সেই কিছু ছেলে নাকি ওইখান থেকে এটিএন বুথ থেকে টাকা উঠানোর জন্য আসছিল, তোর জামাই বাধা দিছে এবং ওই ছেলেগুলো তোর জামাইয়ের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। বলেছি ওকে হসপিটালে নিয়ে গেছে তুই তাড়াতাড়ি চিটং মানে মেডিকেলে যা। আমি বললাম যে তুমি এটা কীভাবে শুনলা? পরে বলতেছে আমি যখন এই দিক থেকে আসতেছিলাম মানে ও আসার সময় কিন্তু ওই দিক থেকে আসতে হয়, মানে ওর গার্মেন্টসের ওই দিক থেকে আসতে হয়, গার্মেন্টস থেকে বেরোয়ার পরে ও দেখতেছে মানুষের কথাবার্তা বলতেছে যে মানুষের মুখ থেকে ও শুনছে যে এখানে যে একটা সিকিউরিটি গার্ড ছিল মানে এটিএন ভূতের, ওই সিকিউরিটি গার্ডকে নাকি এভাবে রাতের বেলায় দুর্বৃত্তরা মানে ছুরি মেরে দিছে পেটে। এটা বলার পরে আমি তখন মানে আর কি করবো, তাড়াতাড়ি আমার মেয়েটা তখন পেটে আমি হাঁটতে পারি না, একরকম মানে হাসুর মানে সাঁতার কেটে কোনোরকম আমি ওইখানে যাই। ওইখানে যাওয়ার পরে আমি দেখতে পাই যে ও হসপিটালে অবস্থা খুবই খারাপ, মানে খুবই খারাপ। ডাক্তার বলতেছে যে কোনো সময় একটা ঘটনা ঘটে যেতে পারে, ওকে হচ্ছে আপনারা লাইক হচ্ছে ঢাকাতে বা অন্য কোথাও নিয়ে যান ট্রান্সফার করে। তো এখন আসলে আমি আমাদের কাছে ওরকম কোনো টাকা পয়সাও নাই যে আমি কারো কাছে যাবো, বা আমার তখন আমার বাবু হওয়ার 15 দিন বাকি আছে, এরকম অবস্থা একটা মানুষ আসলে হাঁটতেও পারে না। আমি চেষ্টা করতেছি যে কোনোরকম হেঁটে অন্তত মানে লাইক হচ্ছে মানে একটু মানে যদি বাড়ি পর্যন্ত যাইতে পারো অন্তত আমার মা বা ওর বাপের কাছে খবরগুলো পাঠাবো, ওর বাবা মাকে জানাবো, এরকম করে চিন্তা করতেছি। দেন আমি আবার বাসে আসি, একটা সিঞ্জি নিয়ে বাসে আসি, বাসে এসে আমি কাপড় চোপড় ঠিক করতেছি যে আমি বাসা থেকে হচ্ছে ইয়াতে যাবো, ওদের বাড়িতে যাবো, ওদের বাড়িতে গিয়ে আমি খবর দিব। তো বাসা থেকে যখন আমি ওদের বাড়িতে যাবো তখন আমার ওই শিল্পী আবা আমাকে বলতেছিল যে একটা কাজ কর, তুই আগে ওর কাছে যা, ওর কাছে গিয়ে ওর মানে তোর জামাইয়ের কাছ থেকে তোর বাপের ওর তোর শ্বশুর শাশুড়ির নাম্বার নে, ফোন নাম্বারটা নিয়ে তুই তাদেরকে ফোন কর, তুই এখানে গেলে হয়তো অন্যরকম ঝামেলা হয়ে যেতে পারে। তখন আমি চিন্তা করলাম যে আমি সরাসরি যাওয়ার চেয়েও ফোন করাটাই ভালো, এটা মনে করে আমি আবার ওইখান থেকে আমি আবারও হসপিটালে আসি। অ্যান্ড হসপিটালে আসার পর আমি যেটা জানতে পারি যে জুয়েল নাকি মারা গেছে। আমি তখন বুঝতে পারতেছিলাম না যে আমি কী করবো, আমার কাছে এত খারাপ লাগতেছিল, এত কষ্ট লাগতেছিল। আমি লাইক হয় না যে একটা মানুষ মানে অতি সুখে মানে অল্প সুখে কাতর, অধিক সুখে পাথর, মানে অধিক সুখে পাথর, আমি তখন মানে পাথরের মতো হয়ে গেছে। আমি আর মানে কান্না করতে পারতেছি না, মানে আমার চোখ থেকে কোনো পানি বেরোচ্ছে না, মানে আমাকে কী বলতেছে মানে ওকে ওইখান থেকে আনছে, তারপর এরকম প্যাকেট করে ফেলছে, প্যাকেটের মতো ঢুকিয়ে ফেলছে, মানে পেটের অনেকটা অংশ কেটে গেছে, মানে ছুরি এমনভাবে মারা হয়েছে যে ওর পেটের নাড়ি ভুঁড়িগুলো পর্যন্ত বেরিয়ে গেছে, এমন অবস্থা হয়েছে। ডাক্তার কোনোভাবে সিলাই টিলাই করে ওকে ওইখান থেকে বের করে, অ্যান্ড বের করার পরে আমাকে ওর ঠিকানা জিজ্ঞেস করে, আমি ওর ঠিকানা বলি, ঠিকানা বলার পরে আমি কীভাবে সরাসরি লাশ নিয়ে ওদের বাড়িতে যাই। ওদের বাড়িতে যাওয়ার পরে ওদের বাড়িতে আমি যাই, অ্যান্ড বাড়িতে যাওয়ার পরে ওর যখন আমি লাশ বাইয়ে গাড়ি নিয়ে যাই, আমি কিন্তু এর মাঝে ওর বাবার ফোন নাম্বারটা আমার কিছু জানতাম না, আর আমি কাউকেই বলি নাই যেহেতু মারাই গেছে। এমন অবস্থার ভিতরে আমি সরাসরি ওকে মানে ওই ওইখানে হসপিটাল হচ্ছে লাশ বাইয়ে গাড়ি থাকে, লাশ বাইয়ে গাড়ি নিয়ে আমি সরাসরি ওদের বাড়িতে যাই। যাওয়ার পরে ওর আমি যে মানে গাড়ি যখন থামে ওর আব্বা আম্মা সবাই আসে, আসার পর আমাকে দেখে, দেখার পরে আমি সবার কাছে বলি যে জুয়েল এইভাবে মারা গেছে।
শেতনার আব্বা আম্মার কান্নায় যেন পুরো আকাশ বাতাস কেঁদেছিল। মানে এমন কান্না করেছিল মানুষগুলা, আমি আমার জীবনের পরে, আমি আমার জন্মের পরে কাউকে এতটা কান্না করতে দেখি নাই। প্রচণ্ড রকম কান্না করছে তারা, প্রচণ্ড রকম কান্না করছে। কান্না করতে করতে যেন তাদের কান্নায় পৃথিবীটা যেন ভেঙে যাচ্ছিল, আল্লাহর আসমানটা যেন ভেঙে পড়বে। একটা পর্যায়ে জুয়েলকে মাটি দেওয়া হয়। আমি তো জুয়েলের বউ। মাটি দেওয়ার পরে আমি আমার শাশুড়ি মাকে বলি যে আমার শাশুড়ি মা তখন জুয়েল মারা যাওয়ার পর আমাকে ঘরে ঢুকতে দেয় না। মানে মাটি দেওয়ার পরে আমি খুবই অবাক যে একটা মানুষ মারা গেছে, আমি তাদের সন্তান, তাদের হচ্ছে মানে মানে তাদের সন্তান আমার পেটে। আমি তখন বলি যে আমার বাবু আছে জুয়েলের, এটা বলি, বাট ওরা আমাকে ঘরে ঢুকতে দেয় না। ওরা আমাকে বলে যে তুই ঘরে ঢুকিস না, তোর জন্য আজকে আমার ছেলেটা মারা গেছে। এটা বলে ওর বাবা মা আমাকে বলে যে তুই বেরিয়ে যা। মানে আমি খুবই অবাক যে মানে আমার 15 দিন পরে আমার বাবু হবে, আমার পেটটা নিয়ে হাঁটতে পারতেছি না, আমাকে একটা বারের জন্য ওরা বসতে দেয় না, আমাকে না বসে আমাকে ওইখান থেকে বের করে দেয়। বের করে দেওয়ার পরে আচ্ছা একটা ব্যাপার বলে রাখি, আমার সাথে কিন্তু শিল্পী আপাও গেছিলো, মানে ওই ইয়ে করে অ্যাম্বুলেন্সে করে শিল্পী আপাও গেছিলো। তখন শিল্পী আপা আমাকে বলতেছিলো যে না, এখানে থাকাটা তোমার জন্য ঠিক হবে না, কারণ তোমার পেটে বাবুর যে কোনো একটা ক্ষতি হয়ে যেতে পারে। আমি তখন বলি যাবো আমার বাবুটি থেকে আর কী হবে, আমি আর কার জন্য বাবুটা বাঁচিয়ে রাখবো। তখনই আমাকে বলে যে দেখো এরকম পাগলামি করো না, তুমি আমার সাথে চলো চিটংয়ে চলো। আমরা কী করি, এক রাতের মতো এখানে আরেকটা ঘরে থাকি, মানে আমার শ্বশুর বাড়িতে অন্য একটা ঘরে থাকি, আমাদের বাড়িতে কিন্তু আমি আর যাই না, অন্য একটা ঘরে থাকি। অন্য একটা ঘরে রাতটা থাকার পরে সকালবেলা আমি শিল্পী আপার সাথে আবার চিটংয়ে ফিরে আসি। আসার পরে তখন আমার এমন অবস্থা যে আমাকে দেখাশোনা করার মতো কোনো মানুষ নাই, আমি এক গ্লাস পানি ঢেলে খেতে পারি না, আমার খুবই কষ্ট, আমি পেট লাড়াইয়া চলতে পারি না। আমি তখন আমার ওই আপুকে বলতেছি যে ওই আপুটা কিন্তু অনেক ভালো, উনি আমাকে প্রচুর পরিমাণ টেক কেয়ার করে, আমার অনেক যত্ন করে, মানে হয় না যে আমার নিজের বোনের চেয়েও বেশি আমাকে আদর যত্ন করে, ভালোবাসে। একটা পর্যায়ে আমি তারে বললাম যে আপু তাহলে এখন আমি কী করতে পারি, মানে এখন আমি কোথায় যাবো, কী করবো। তখন উনি আমাকে বলে যে আগে বাবুটা দুনিয়াতে আসুক, আসার পরে না হয় একটা কিছু করা যাবে, তুমি আপাতত থাকো এখানে, আমার কাছেই থাকো। ওনার কাছে থাকি আর 15 দিন পরে ডাক্তারের ডেটের একদিন আগে আমার বাবুটা দুনিয়াতে আসে। আমার একটা মেয়ে বাবু হয়, মাশাআল্লাহ অনেক সুন্দর হয় দেখতে, একেবারে আমার মতো। মেয়েটাকে দিকে তাকাই থাকলে যে কোনো মানুষ তাকাই থাকবে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। আর মেয়েটা হওয়ার পরে আমি মেয়েটাকে কোলে নিয়ে ঘরের যেদিকে তাকাই সেদিকেই পুতুল, যেদিকে তাকাই সেদিকে আলনার ভিতরে নতুন নতুন কাপড়। ছিল আমাকে বলেছিল আমার মেয়েটা হওয়ার আগেই বাসার ভিতরে মেহমান আসার আগেই বাসাটাকে সাজিয়ে রাখতে হয়, কারণ মেহমান আসলে তো তখন কোথায় বসবে কোথায় থাকবে। আমার মেয়েটা দুনিয়াতে আসার আগে আমার মেয়েটার জন্য আমি পুরোটা ঘর সাজিয়ে রাখবো। ঘরের যেদিকে তাকাই সেদিকেই বেলুন, যেদিকে তাকাই সেদিকেই নতুন নতুন কাপড়, যেদিকে তাকাই সেদিকেই এটা সেটা পড়ে আছে। আমি তখন এই জিনিসগুলো ধরে প্রচণ্ড রকম কান্না করতে থাকি। শিল্পী আমাকে বলে যে তুমি যদি এভাবে কান্না করো তাহলে একটা পর্যায়ে তোমার বাবুরও অবস্থা খারাপ হয়ে যাবে, তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, তুমি এরকম কান্নাকাটি করো না, তুমি মনকে সান্ত্বনা দাও, বাবুটার দিকে খেয়াল রাখো, এভাবে যেতে থাকে। আর তখন শিল্পী আপু মানে আমার সব রকম টাকা পয়সা, আমার খরচ থেকে শুরু করে যা কিছু লাগে উনি সব কিছু বিয়ার করতেছে, উনি সব কিছু দিচ্ছে। আমি তখন প্রচণ্ড রকম কান্না করি, মানে আমি সারাটা দিনই কান্নার ভিতরে থাকি। আমার মেয়েটা হওয়ার পর থেকে আমার কিচ্ছু কেনা লাগে নাই, না একটা বেডশিট কেনা লাগছে, না একটা মানে একটা মশারি কেনা লাগছে, মানে একদম সব কিছু জুয়েল আমাকে কিনে দিয়ে গেছে। এভাবে যেতে যেতে প্রায় 1.5 মাসের মতো কেটে যায়। 1.5 মাস পরে আমি তখন মোটামুটি হাঁটাচলা করতে পারি। আমার নিজের কাছে অনেক বেশি লজ্জা লাগে যে এটা কেমন কথা, আমি একটা মানুষের বাসার উপরে কতদিন খাবো, মানে উনিও তো ওনারও তো একটা মানে লাইক ভবিষ্যৎ আছে, উনি আমাকে কতদিন খাওয়াবে। মানুষটা গার্মেন্টসে চাকরি করে করে আমাকে খাওয়ায়, তো উনি কিন্তু কন্টিনিউ তখন নাইট শুরু করে, মানে উনি মানে নাইট করে বলতে কি মানে সরি উনি তখন কন্টিনিউ ডে করতে শুরু করে, মানে উনি তখন আর নাইট করে না, কারণ নাইটে যদি আমি থাকি উনি আমার সাথেই থাকে, উনি ডে করে, মানে প্রতিদিন হচ্ছে 3টা বাজে চলে যায়, মানে রাত 3টা বাজে রাত 4টা বাজে চলে যায় রাত 3টা 4টা বা 5টা, এই 3 ঘন্টার ভিতরে উনি যায় অ্যান্ড গিয়ে হচ্ছে আবার দুপুরের পরে 2টা 3টার দিকে আসে। এভাবে উনি ডিউটিটা পালায় যাতে আমি ওই সময় সকালবেলা আমি ঘুমিয়ে থাকি। আমি ঘুম থেকে উঠতে 10টা বেজে যায় যখন উনি অফিস থেকে এসে রান্নাবান্না করে, মানে প্রচুর পরিমাণ আমাকে ভালোবাসে। এরপরে আমি ওনাকে বলি যে আপু এভাবে আসলে আর কতদিন থাকবো, আপনি একটা কাজ করেন না, মানে আমার জন্য অন্তত কিছু একটা করেন, আমার জন্য একটা কাজের ব্যবস্থা করেন। তখন উনি আমাকে বলে যে আমি যতদূর শুনেছিলাম তোমার বান্ধবীর মুখে যে তোমার আব্বার কিন্তু অনেক জায়গায় সম্পত্তি আছে, মানে তুমি কি চাইলে তোমার আব্বার কাছে যেতে পারো না। তখন আমি বলি যে এখন তো আমার অবস্থা খুব খারাপ, আমি আগে একটু স্ট্রং হয়ে দাঁড়ায় নিই। এভাবে বলার পরে আমাকে উনি একটা চাকরির ব্যবস্থা করে দেয়, ওনার গার্মেন্টসে একটা চাকরির ব্যবস্থা করে, কিন্তু আমার মেয়েটাকে দেখার মতো তখন কেউ ছিল না, মানে মেয়েটাকে দেখা দেখভাল করার মতো কেউ
কেউ ছিল না, আমি তখন একটা বুয়া রাখি, মানে একটা বুয়া রাখি যতক্ষণ পর্যন্ত আমি মানে গার্মেন্টসে চাকরি করবো ওই বুয়াটা আমার মেয়েটাকে দেখবে, মানে বুয়া বলতে একটা বৃদ্ধ মহিলাকে আমি রাখি। কিন্তু এভাবে কিছুদিন যাওয়ার পর আমার মেয়েটা হঠাৎ করে অনেক বেশি অসুস্থ হয়ে যায়, মানে অসুস্থ হয়ে যায় বলতে খুবই কান্না করে, মানে সারাদিনই কান্না করে, কেন হয়তো কান্না করে আমি বুঝি না, মানে সারাটা দিন কান্না করে, মানে এত বেশি কান্না করে যে মানে ওকে ধরে রাখা যায় না, প্রচণ্ড রকম কান্না করে। আমি হসপিটালে নিয়ে যাই, হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডাক্তারকে দেখাই, ডাক্তার তখন ওকে বলতেছে যে আমার মেয়ের নাকি আমার মেয়ে নাকি হার্টের মধ্যে একটা ছিদ্র আছে। ডাক্তার আমাকে বলতেছে যে মেয়েটার হার্টে একটা ছিদ্র আছে, এটা অপারেশন করতে হবে, অ্যান্ড অপারেশনটা অনেক বেশি ব্যয়বহুল, অনেক বেশি ব্যয়বহুল, অনেক টাকা লাগবে, কারণ অপারেশন না করলে বাবুটা যত বড় হবে যে কোনো সময় সে মারাও যেতে পারে। আমি তখন আমার মানে আমি বুঝতে পারতেছি না যে আল্লাহ কেন এরকম করে, আল্লাহ আর কত পরীক্ষা আমাকে দিবে, আল্লাহ আর কত কষ্ট আমাকে দিবে। আমার বাবাকে নিয়ে গেল, আমার স্বামীকে নিয়ে গেল, এখন আমি সব আমার মেয়েটাকে নিয়ে বেঁচে আছি, আজ আমার মেয়েটার হার্টে এই সমস্যা। এরপর আমি টাকা কোথায় পাবো, আমি টাকা পাইতেছি না, আমি কী করি, তখন আমার বাড়িতে যাই, আমি আমার বাড়িতে যাই, আমার মায়ের কাছে গিয়ে বলি যে আমার সৎ মায়ের কাছে গিয়ে বলি যে আমার মেয়েটার হার্টের মধ্যে ছিদ্র ধরা খাইছে, আমার মেয়েটাকে অপারেশন করতে হবে, টাকা লাগবে, তুমি আমাকে কিছু টাকা দাও। তখন আমার সৎ মা আমাকে বলে যে আমার পক্ষে তোরে একটা টাকা দেওয়া সম্ভব না। আমি তখন বলি যে তুমি এটা কী বলতেছো, যে ঠিক আছে তাহলে আমি যে জায়গায় সম্পত্তিগুলো পাবো তুমি সেই জায়গায় সম্পত্তিগুলো আমাকে ভাগ করে দাও। ও মা, এইটা বলার পরে আমার আব্বার যে মানে বন্ধু ছিল, আব্বার ওই বন্ধু উনি কী করে আসে, উনি আইসেই হচ্ছে মানে ওনার নাম ছিল জামিল, মানে জামিল আঙ্কেল আইসেই আমার চুলের মুঠি ধরে, মানে চুলের মুঠি ধরে উনি আমাকে ইচ্ছা মতো লাইট দিতে থাকে, মানে আমাকে একদম মধ্যযুগীয় কায়দা আমাকে ওখানে মারে। এত মার আমার আমি বুঝতে পারতেছিলাম যে গ্রামের সবগুলো মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মায়ের সিনারি দেখতেছে, কেউ এসে আমাকে ধরে না। উনি আমারে মারে আর বলে যে তুই একটা ডাইনি, তুই তোর বাপকে খাইছিস, আর সবশেষে যে তুই পাশের গ্রামের মেম্বারের ছেলে, এত ভালো একটা ছেলে ছিল, এই সৎ সরল ছেলেটারে নিয়ে ভাইগে গিয়ে তুই ওই ছেলেটারাও খুন করছিস, তুই আসলে একটা খুনি, এটা বলি না, আমাকে প্রচুর মারে। আমি তখন আমাদের থানাতে যাই, থানাতে গিয়ে আমি তখন থানার ভিতরে গিয়ে আমি এই কথাগুলো বলেছি, এইভাবে আমার বাবা মারা গেছে আমি সম্পত্তি পাবো। থানার ওসি তখন আমার এই কথাগুলো লেখে রেকর্ড করে আমাকে বলে যে আপনাকে জানাবো, আপনি ফোন নাম্বার দিয়ে দেন। আমি ফোন নাম্বার দিয়ে তখন আবার চিটংয়ে আসি, কিন্তু প্রায় 3-4 মাস হয়ে যায় আমি থানা থেকে কোনো রকম সহযোগিতা পাই না। আমি এলাকার প্রত্যেকটা লোকের কাছে যাই, প্রত্যেকটা লোকের সাথে ফোনে যোগাযোগ করেছে, আমার আব্বার অন্তত যেই পরিমাণ সম্পদ আছে তার এক কোণা করে যদি আমাকে দিয়ে দেয় আমি বিক্রি করে আমার মেয়েটাকে অপারেশন করাতে পারবো, আমি অনেক ভালো থাকবো। কিন্তু কোনোভাবে আমি পারতেছি না, কেউ আমাকে কিছুই করতেছে না। তখন যে বৃদ্ধ মহিলাটা আমি আমার মেয়েটার জন্য রাখছিলাম, আমার মেয়েটা অনেক কান্না করে দেখে ওই বৃদ্ধ মহিলাটা আমার মেয়েটাকে রেখে চলে গেছে। উনি বলে যে প্রচুর কান্না করে বাবুরে, এই মেয়ের কাছে আমি থাকবো না। উনি তখন চলে যায়, অ্যান্ড তখন আমার মেয়েটাকে সম্পূর্ণ আমি দেখাশোনা করি, আমি দিনের বেলায় দেখাশোনা করি, রাতের বেলা মানে আমি হচ্ছে রাতের বেলায় দেখাশোনা করি, তার দিনের বেলায় হচ্ছে উনি দেখাশোনা করে, এভাবে হচ্ছে আমাদের দিনগুলো কাটতেছিল। তখন মেয়ের অবস্থা এত খারাপ যে মেয়ের অপারেশন না করতে বললে আমি মেয়েটাকে বাঁচাতে পারবো না। আমি তখন শিল্পাপাকে বলি যে শিল্পাপা, আমার জন্য অন্তত একটা কিছু করো না, আমার মেয়েটাকে আমি যাতে বাঁচাইতে পারি। শিল্পাপা আমার বলে যে এত কম সময়ের ভিতরে এত টাকা তুমি কোথায় পাবা। আমি তখন বলি যে কয়টা টাকা যদি হয় আমি আমার মেয়েটাকে বাঁচাইতে পারবো। তখন শিল্পাপা আমাকে বলতেছে যে বোনরে, তুমি আমার কথাটাতে কষ্ট নিও না, আমার কথাটাতে তুমি খারাপভাবে নিও না, তুমি যদি সৎভাবে চেষ্টা করো, সৎভাবে চেষ্টা করলে এই টাকা তুমি জোগাড় করতে পারবা না, তোমার মেয়ের অপারেশনও করাইতে পারবা না, তুমি যদি অসৎ হও তাহলে তুমি তোমার মেয়ের অপারেশন করাইতে পারবা। আমি বললাম যে বাবা তাহলে আমি অসৎ হবো, আপনি বলেন কেউ কী কাজ করলে আমি আমার মেয়ের অপারেশন করাইতে পারবো। তুমি আমাকে বলে যে একমাত্র খারাপ কাজে যাওয়া ছাড়া তোমার পক্ষে টাকা জোগাড় করা সম্ভব না। আমি তখন তাকে বলি যে কোন ধরনের খারাপ কাজের কথা উনি আমাকে বলতেছেন। তখন উনি আমাকে স্ট্রেট বলে যে তোমাকে দেহ ব্যবসা করতে হবে, এটা বিক্রি করা ছাড়া এত টাকা তুমি এত কম সময়ের ভিতরে জোগাড় করতে পারবা না। আমি তখন একটা বারের জন্য এটা চিন্তা করতেছি না যে এই কাজটা কতটা নোংরা হতে পারে। আমি খেলে ওনাকে বলি যে আপনি আমাকে একটা বার একটা জায়গা দেখিয়ে দেন, কোন জায়গায় গেলে মানুষ আমাকে টাকা দিবে, আমার টাকা লাগবে। আমি অনেক যারা ফেসবুক করে, অনেক ফেসবুকের ভাইদের কাছে যাই, যারা বড় বড় চ্যানেল আছে, আমার ওই চ্যানেলের নামটা না বলি, একটা চ্যানেল আছে ওই চ্যানেলের ছেলেটার কাছে আমি যাই গিয়ে বলি যে আমার মেয়েটার এমন অবস্থা, আমাকে কয়টা টাকা এনে দিন, ছেলে আমার কাছে উল্টা টাকা চায়, আমাকে বলে যে আপনি যদি আমাকে এতগুলো টাকা দেন তাহলে আমি আপনাকে মানুষের কাছ থেকে আপনার একটা লাইভ অনুষ্ঠান করব, টাকা নিয়ে দিব, অ্যান্ড সেই টাকার 50% আপনি আমাকে দিতে হবে। আমি বললাম আপনি অনুষ্ঠানটা করেন, আমি যে টাকা পাবো সে টাকার 50% আপনাকে দিয়ে দিব। কিন্তু ছেলেটা আমাকে বলতেছে না, আগে আমাকে অগ্রিম টাকা দিতে হবে। কিন্তু অগ্রিম টাকা দেওয়ার মতো টাকা আমার কাছে ছিল না, আর আমার বান্ধবী মানে আমার হচ্ছে শিল্পী বলতেছিল যে এটা কোনো দিনও সম্ভব না, তুই ছেলেটাকে এখন টাকা দিবি, সে যদি পরে নিউজটা না করলো তো এই টাকাটাই মায়ের, যে টাকাটা আছে সেই টাকাটা দিয়ে অন্তত চিকিৎসা করে মেয়েটাকে বাঁচায় রাখ।
এর মাঝে আমার ছোট যে বোনটা আছে আমার সৎ বোন, এর মাঝে কিন্তু আমার সৎ বোনের বিয়ে হয়। আমি আমার সৎ বোনের কাছে ফোন করি, ওর কাছে ফোন করি, ও আমাকে কিছু টাকা দেয়, ও টাকা দেয়। তারপর আমার একটা বান্ধবী আছে, ও আমাকে কিছু টাকা দেয়, কিন্তু ওরা যে টাকা দেয় সেই টাকা দিয়ে আসলে আমার মেয়ের অপারেশন হবে না, আরও বেশি টাকা লাগবে। অ্যান্ড সবশেষ আমি ওই শিল্পী আপুর কথায়, আমি সেই শিল্পী আপু আমাকে একটা লোকের ঠিকানা দেয়, আমাকে একটা লোকের ঠিকানা দেয়। উনি নাকি অনেক বড় ব্যবসায়িক, অনেক বড় ব্যবসায়িক, আজিজ ভাই নামে পরিচিত অনেক বড় একজন ব্যবসায়িক, ওনার ঠিকানাটা আমাকে দেয়। ঠিকানা দিয়ে বলেছে এই লোকটার কাছে গেলে ওনার উর্তুকে টাকা দিতে পারবে। তখন আমি ওনাকে ফোন করি, ফোন করার পরে উনি আমাকে বলে যে হ্যাঁ শিল্পী তো সব কিছু বলছে, ঠিক আছে আপনি আসেন, আসার পরে আমি একটা ব্যবস্থা করব। পরে আমি ওনার কাছে যাই, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক ওনার সাথে আমার শারীরিক সম্পর্ক হয়। অ্যান্ড হওয়ার পরে উনি আমাকে মাত্র 5,000 টাকা দেয়। আমি বললাম যে 5,000 টাকা দিয়ে আমি কী করবো, আমার পক্ষে তো কোনোভাবেই সম্ভব না। ওইখানে ওনার সাথে যখন আমি যখন বেরোয় যাবো তখন অন্য একটা মেয়ে আসে, একটা মেয়ে আসে, ওই মেয়েটার সাথে আমার কথা হয়। আমি তখন মেয়েটাকে বলি যে আমার মেয়ে অসুস্থ, আমার একটু বেশি টাকা দরকার। তখন ওই মেয়েটা আমাকে বলে যে বেশি টাকা উপার্জন করতে হলে তোমাকে দৈনিক হোটেলে যেতে হবে, হোটেলে গেলে তুমি ওইখান থেকে বেশি টাকা উপার্জন করতে পারবা। আমি বললাম যে কোন ধরনের হোটেল? তখন উনি আমাকে বলে যে আবাসিক হোটেল, আমাকে একটা হোটেলের ঠিকানা বলে যে এই হোটেলে যদি তুমি রাতের বেলায় চলে যাও তাহলে সকাল পর্যন্ত তুমি অনেক টাকা উপার্জন করে আসতে পারবা, অ্যান্ড প্রতিদিন তুমি 8-10,000 টাকাও ইনকাম করতে পারবা। তখন আমি চিন্তা করলাম যে এইভাবে যদি আমি করতে পারি তাহলে তো আমি আমার মেয়ের অপারেশনটা করাইতে পারবো, আমার যত কষ্টই হোক আমি এই কাজটা করবো। অ্যান্ড সবশেষ আমি শিল্পী আপার কাছে এসে বলি যে আপা আমি এরকম একটা ঠিকানা পাইছি, আমি এই কাজটা করবো। তখন শিল্পী আপা আমাকে বলতেছে তুমি যে জায়গায় যাইতে চাচ্ছ ওই জায়গার ভিতরে কিন্তু প্রফেশনালি যারা প্রস্টিটিউট তারা যায়, তুমি কিন্তু অতটা খারাপ মেয়ে না, মানে তুমি নতুন মানুষ, তুমি কি ওই জায়গায় গিয়ে মানে থাকতে পারবা? আমি তখন বললাম যে আমার তো এছাড়া কোনো উপায় নাই, আমি এছাড়া আর কী করতে পারি? আপনি বলেন আমি ওর মেয়েটাকে কীভাবে বাঁচাবো? তখন উনি বলে যে তাহলে তোমার মেয়েকে কে দেখবে? আমি বলি যে শোনেন 2-3 ঘন্টার জন্য তার কিছু হবে না। তখন আমার প্রায় 6-7 মাসের মতো কেটেছে, আমার মেয়ে মোটামুটি বড় হয়। তখন আমি বলি যে দেখেন 2-3 মাসের জন্য তার মানে 2-3 ঘন্টার জন্য তার কিছু হবে না। উনি প্রতিদিন হচ্ছে মানে চলে যায় হচ্ছে মানে সকালবেলা বলতে উনি, আমি তখন ওনাকে বলি যে আমি প্রতিদিন রাত 3টা বাজে চলে আসব, আমি প্রতিদিন হচ্ছে মানে সকাল ভোর 5টা বাজে চলে আসব, উনি 3টা বাজে বলে যায়, 3টা 4টা 5টা 2 ঘন্টা আমার মেয়েটাকে একাই বাসায় রাখে। মানে বাসায় রাখার পর উনি তালা মেরে যায়, উনি আবার করে কি আসেও হচ্ছে আবার বিকেল 4টা 4:30 বাজে। তো এভাবে হচ্ছে আমরা দুজনে পালাক্রমে আমার মেয়েটাকে পাহারা দিচ্ছিলাম। যেতে যেতে 20 দিন আমি ওই হোটেলে কাজ করি, অ্যান্ড আমি মোটামুটি ভালো টাকা উপার্জন করি, অনেক ভালো টাকা পাই। আমি চিন্তা করতেছি আমি যে টাকা পাইছি সে টাকা দিয়ে আমার মেয়ের মোটামুটি অপারেশন হয়ে যাবে। আমি আল্লাহ আল্লাহ করতেছি আমি আর 1 সপ্তাহ যদি কাজ করতে পারি, 1 সপ্তাহ কাজ করতে পারলে আমার মেয়ের অপারেশনের সম্পূর্ণ টাকা ফিল আপ হয়ে যাবে। আমি 1 সপ্তাহের মতো আরও 3 দিন কাজ করি, 3-4 দিনের মাথায় একদিন হঠাৎ করে হোটেলের ভিতরে পুলিশ হোটেলের ভিতরে রেড দেয়। পুলিশ হোটেলে রেড দেয়, রেড দেওয়ার পরে ধরে ফেলে সকাল, তখন ধরে ওরা রেড হচ্ছে রাত 3টার দিকে 3টা থেকে 3:30 রেড দেয়। অ্যান্ড রেড দেওয়ার পরে হোটেল আমাদেরকে যতগুলো যৌনকর্মী ছিল ওখানে প্রায় 9-10 জনের মতো ছিল, আরও কিছু গ্রাহক কাস্টমার ছিল, সবাইকে ধরে হোটেলের মালিক সবাইকে ধরে নিয়ে যাচ্ছে। তখন আমি বারবার পুলিশের ভ্যানে যখন আমি উঠে আমি বারবার একটা জিনিস চিন্তা করতেছি যে আল্লাহ আমার হচ্ছে আমার মেয়েটা তো বাসায় একা, মানে আমার মেয়েটা তো বাসায় একা, অ্যাটলিস্ট আমার মেয়েটাকে তো এখনই কিন্তু ইয়ে চলে যাবে, মানে আমার যে শিল্পী আপা আছে শিল্পী আপা আমার মেয়েকে একা বাসায় রেখে চলে যাবে, কারণ 2 ঘন্টা পরে আমি চাই, প্রতিদিন 5টা বাজে আমি চাই। এখন 5টা বাজে তো আর আমি যেতে পারবো না, পুলিশ তো আমাকে নিয়ে যাচ্ছে অলরেডি, আমি কখন যাই তার তো কোনো ঠিক নাই। আমি চাচ্ছিলাম 1 মিনিটের জন্য আমি ওনাকে কল করে ফোন করে বলবো যে আপনি আমার মেয়েটাকে হচ্ছে একটু মানে দেখেন, মানে আমার মেয়েটাকে রাইখা যাইয়েন না, আমাকে এরকম পুলিশে ধরে নিয়ে যাচ্ছে। এটা বলার জন্য আমার পাশে একটা যৌনকর্মী মেয়ে থাকে, আমি তার কাছ থেকে মোবাইল ফোনটা নিই ওনাকে কল দেওয়ার জন্য, নাম্বারটা উঠাবো, জাস্ট ডায়াল করবো। এ সময় ভিতর থেকে পুলিশ দেখতে পায়, পুলিশ দৌড়ে আসে, কী করে সবার কাছে যত মোবাইল আছে সবগুলো মোবাইল পুলিশ নিয়ে যায়, আমাকে থানায় নিয়ে যায়। তখন হচ্ছে প্রায় 7টা থেকে 6:30 বেজে যায়। আমি তখন প্রচণ্ড রকম কান্না করতেছি যে আমার মেয়েটা অসুস্থ, ওর একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আমি পুলিশ আমার হাতে পায়ে ধরে বলি যে আমাকে একটু ফোন করতে দেন, অ্যাটলিস্ট আমাকে একটা কল দিতে দেন, আমার মেয়েটা বাসায় একা, আমার মেয়েটা মরে যাবে। তখন ওরা আমারে বলতেছে মাগিরা যখন ধরা খায় তখন ওদের উসিলার অভাব থাকে না। একটা মোবাইলের জন্য 1 মিনিট কল দেওয়ার জন্য আমি চোখের পানিতে বুক বাসিয়া চিল্লাইয়া 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 কাঁদছি, কিন্তু আমার একটা বারের জন্য পুলিশ বলেন বা ওইখানে লোক বলেন কেউ আমাকে একটা বার মোবাইল দেয় না। আমাকে থানায় ঢুকাই দেওয়া হয়, থানাতে আমাকে রাখা হয়, আমি থানাতে মাথা পিটতেছি মানে আমি রক্ত বের করে ফেলতেছি মাথা পিটতে পিটতে। তখন পুলিশ আমাকে ওই মেয়েগুলোর কাছ থেকে আলাদা একটা রুমে নিয়ে একটা ওসি থাকে, ওই হারামের বাচ্চা আমার উপরে অমানসিকভাবে অত্যাচার করে। আমি ওসির কাছে বলি যে আপনি আমার দেহটা নিয়ে যান, আপনি আমার যা খুশি তা করেন, আমার মাইরে ফেলেন, আমার একটা মোবাইল দেন, আমি 1 মিনিট কল দেবো। তখন উনি আমাকে 1 মিনিটের জন্য মোবাইল দেয় না, মানে উনি মনে করেছে ওরা মনে করেছে আমি মোবাইল দিলে
আমি হয়তো বড় কোনো নেতাকে তাকে ফোন করব, ওই নেতাদেরকে ফোন করলে ওরা আমাকে ছেড়ে দিবে, আমাদের কাছ থেকে টাকা নিতে পারবে না। ওনারা চাচ্ছে আমাদেরকে আটকায় রেখে আমাদের পরিবারের কাছ থেকে টাকা নিবে, এটা ওদের ধান্দা। কিন্তু কোনো নেতা খেতা যদি ফোন করে তাহলে তো ছেড়ে দেওয়া লাগবে। ভাবতেছে যে আমরা কোনো নেতাদেরকে কল দিব। তখন আমি কান্নাকাটি করতেছি, বাট ওরা আমাকে ছাড়ে না। দেখতে দেখতে আমার রাত কেটে যায়, রাত কেটে মানে হচ্ছে দিনটা কেটে যায়, বিকাল হয়ে যায়। তখন আমি চিন্তা করতেছি আমার মেয়েকে আসে না, মরে গেছে আল্লাহই জানে। এভাবে যেতে যেতে সারাটা রাত আমাকে আটকায় রাখে, লাইক হচ্ছে দুই দিন আমাকে থানাতে আটকায় রাখে। দুই দিন পরে সবাই টাকা পয়সা আইনা বিভিন্নভাবে টাকা পয়সা আইনা সাইরে নিয়ে যায়। তখন দুই দিন পরে পুলিশ আমাকে বলতে আসে যে টাকা লাগবে, যদি টাকা দিস তাহলে তোকে ছেড়ে দিব। আমি বললাম যে যত টাকাই লাগে আমি আপনাদেরকে দিব, আমাকে একটু মোবাইলটা দেন, আমি টাকার ব্যবস্থা করি। এটা বলার জন্য আমি কী করি, মোবাইল ফোনটা হাতে নিয়ে তখন আমি শিল্পাবাকে ফোন করি। শিল্পাবাকে জাস্ট ফোন দিয়ে আমি যখন বলি যে আপা আমি হচ্ছে রুমা বলতেছি, তখন উনি আমার বলতেছে হাই রে জানোয়ার, তুই এটা কী করলি রে? আমি বলি শিল্পাপা কী হয়েছে, মানে আপনি আমার জানোয়ার বলতেছেন কেন? বলতেছে আরে শুয়ে বাচ্চা, তুই যে আমার মাইয়াটারে রাইখা দিতে প্রতিদিন 5টা বাজে আসবি বলে আজকে যে দুই দিন তোর কোনো খবর নাই, তুই কি জানোস যে তোর মাইয়াটা মারা গেছে? আমি ওখানে ঢুলে পড়ে যাওয়ার পরে ওরা আমাকে কী করে, পানি টানি দিয়ে আমার যখন জ্ঞান আসে তখন সবাই টাকা আনে বিভিন্ন জায়গা থেকে টাকা আই না, তারপরে হচ্ছে এখান থেকে ছুটে। আমি আর কোনো রকম টাকাও জোগাড় করি না, আমি পুলিশকে বলি যে আপনারা আমাকে সারা জীবন এখানে রাইখা দেন। আমার শিল্পী আমার মেয়েটাকে হচ্ছে চিটংয়ের একটা কবরস্থানে মাটি দেয়। মাটি দেওয়ার পরে উনি আমাকে আমি আর আমার প্রায় 15 দিনের মতো ওরা থানাতে আটকায় রাখে। 15 দিন আটকায় রাখে, আমাকে দিচ্ছে, খাচ্ছি, ঘুমাচ্ছি। 15 দিন পরে ওদেরকে মায়া লাগে না, দয়া লাগে, আমাকে ছেড়ে দেয়। অ্যান্ড ছেড়ে দেওয়ার পরে আমি শিল্পী আপার কাছে আসি। আসার পরে আমি ওনার এখানে আছি আর আমার মেয়ের কবরের কাছে গিয়ে আমি মাঝে মাঝে আমার মেয়ের কবরটাকে দেখি। চিটংয়ে আমার মেয়ের কবরটা আছে আর সাতকানিয়ায় হচ্ছে আমার স্বামীর কবর, আমার বাবার কবর। আমি জানি না আমার জীবনটাকে কীভাবে পার করব। আপন ভাই, সারাটা রাত আমি জেগে থাকি। আমি এখন কোনো চাকরি করি না, হয়তো একদিন করি, দুই দিন করি না, বাট আমি এই লাইনটা ছেড়ে দিয়েছিলাম যে এই লাইনে আমার মেয়ের জীবনটা বাঁচানোর জন্য আমি গিয়েছি। আমি এই লাইনটা ছেড়ে দিয়েছি, সপ্তাহে আমি হয়তো 2-3 দিন কাজে যাই, ওভাবে হচ্ছে আমার জীবনটা কাটাইতে আসি। বাট প্রতিটা রাত আমি আপনার জীবনের গল্পগুলো শুনি, প্রত্যেকটা রাত আমি আপনার জীবনের গল্পগুলো শুনি। আমার কাছে মনে হয় যে আপনার জীবনের গল্প যদি আমি একটা রাতে শুনতে না পারি, মনে হয় কি আমি দিনের বেলায় আর কিছু আমি নিঃশ্বাস নিতে পারবো না। আমার সন্তানকে হারিয়েছি, আমার স্বামীকে হারিয়েছি, আমার বাবাকে হারিয়েছি, আর যখন ছোটো ছিলাম তখন আমার মাকে হারিয়েছি। সব কিছু হারিয়ে আপন ভাই আপনার কাছে মনে হয় যে আপনার ভিডিওর কথাগুলো শুনে আমি এখনও বেঁচে আছি। আপন ভাই, আমি আপনার অনেক বড় একটা ভক্ত, আমার জীবনের গল্পটা বললাম, যদি পারেন, যদি সম্ভব হয়। আমি জানি আমার গল্পটা অনেক নোংরা, মানুষ শুনলে হয়তো আমাকে গালিও দিতে পারে, বা আপনার জায়গায় দাঁড়িয়ে যদি সম্ভব হয় আপনি গল্পটা একটু প্রচার করবেন। আপনার কাছে হচ্ছে আমার এটা অনুরোধ ভাই, আপনি অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সমিত দর্শক বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত গল্পটা আমার সাথে শোনার জন্য। প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, বিকজ গল্পটা একটু নোংরা ছিল। আসলে বাস্তব কথাগুলো যখন বলতে চাই তখন বাস্তবতার সাথে যদি নোংরামি থাকে এই নোংরা কথাগুলো বলতে হয়, কারণ তাছাড়া কিন্তু বাস্তব জীবনের গল্পটা হয় না। ওনার সাথে যেটা হয়েছে আমি শুধু স্কিপ করে, তারপরও অনেক কথা আমি স্কিপ করে গেছি। ওনার যৌনর কাজের ক্ষেত্রে ওনার অনেক লম্বা স্টোরি আছে বিভিন্ন জায়গায়। ওনার সাথে যখন উনি এই কাজগুলো করতে যাইতো, ওনার সাথে কী কী করা হয়েছে বিভিন্ন জায়গায়, ওনাকে কী কীভাবে ওনাকে অত্যাচার করা হয়েছে অনেক জায়গায়, উনি গেছে ওইখান থেকে টাকা পায় নাই, অনেক খারাপ কথাও ছিল। বাট আমি ওগুলো স্কিপ করে যতটুকু পেরেছি, যতটুকু প্রচারের যোগ্য অতটুকু প্রচার করেছি। অ্যান্ড আপনাদেরকে প্রথমত বলে রাখি, গল্প সম্বন্ধে যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে আপনি আমাকে কমেন্টস বক্সে লিখে পাঠাবেন, আমি আপনাকে যথারীতি উত্তর করব। দর্শক শ্রোতা, আমি সবসময় একটা কথা বলি যে জীবনটা আসলে নাটকের চেয়ে অনেক বেশি নাটকীয়। মানুষ মাঝে মাঝে, আমি বলেছিলাম যে গল্পটা আমার হৃদয়টা স্পর্শ করেছে, আশা করি আপনারও স্পর্শ করবে। আমি জানি আপনারা অনেকেই গল্প শুনে কেঁদেও দিয়েছেন, কিন্তু আমি বুঝতে পারি না যে আল্লাহ তাআলা কেন মানুষের সাথে এমন করে, মানে কেন এমন করে আমি জানি না। যখন আমার ওনার সাথে কথা হয়েছিল, আমাকে ফোন করেছিলাম, ফোন করার পরে উনি আমাকে শুধু একটা কথাই বলেছে, আপন ভাই আমি দুটো জিনিসের উপর এখন ডিপেন্ড করে আছি। প্রথমত আপনার ভিডিওগুলো দেখি, আপনার লাইফ স্টোরিগুলো শুনি, অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে মরার জন্য ওয়েট করতেছে। এবং আমি যত দ্রুত আমার স্বামী, আমার বাবা আর আমার সন্তানের কাছে যেতে পারবো, তত দ্রুত যেন আমি রেহাই পাবো। আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন খুব দ্রুত আমার জীবনটা নিয়ে যায়। এটা বলুন, ফোনটা কেটে দেওয়ার পর আমাকে যতই কল দিই উনি আমার কলটা রিসিভ করে না। এখন কথা হচ্ছে দর্শক শ্রোতা,
আমরা আসলে মাঝে মাঝে কিছু কাজ করে ফেলি, যেটা হচ্ছে নরপিসাদের চেয়েও আমরা খারাপ হয়েছি। আচ্ছা, একটা ব্যাপার আমি এখানে রেখে গেছিলাম স্কিপ করে, এটা হচ্ছে ওনার যে সৎমা ছিল সেই সৎমা কিন্তু বিয়ে করে যেই লোকটা, মানে ওনার বাবাকে, মানে ওনার যে হচ্ছে মানে সুমির মা নামে যে মহিলা ছিল, যে মহিলা বলেছিল যে ওই ওনার মায়ের সাথে যে লোকে যেই লোকটা হচ্ছে ওনার চুলের মুঠি ধরে ওনাকে মেরে বের করে দিয়েছিল, ওনার নামটা ভুলে গেছি আমি, কী জানিয়েছিল নামটা, আচ্ছা সেই লোকটাকে শেষ পর্যন্ত তার মা বিয়ে করে এবং সেই পর্যন্ত তার বাপার কোনো সম্পত্তি পায় নাই, ওটা থেকে সে বঞ্চিত। হো, যাই হোক, ওনার ফোন নাম্বারটা আমি রেখেছি, যদি আবার আমার কল কখনও রিসিভ করে তাহলে আমি আমার জায়গা থেকে চেষ্টা করবো ওনাকে আসলে ওনার বাপের সম্পদ থেকে কিছুটা ওনাকে ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু দিলেও মানুষটা নিবে বলে আমার কাছে মনে হয় না। একটুখানি কথায় আমি যেটা বুঝতে পারছি, তার বুকের ভিতর পাহাড় পরিমাণ কষ্ট জমে আছে, সে শুধু এখন একটাই ওয়েট করতেছে যে আত্মহত্যা মহাপাপ না হলে সে অনেক আগেই মরে যেত, এটা হচ্ছে বড় কথা। দর্শক শ্রোতা, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাস্তব জীবনের গল্প থেকে যদি কিছু শিখে থাকেন তো সেটা সারা জীবন মনে রাখবেন, তবেই আপনার সময়টা কাজে লাগবে। আপনি ভালো থাকেন, আর আপনার ভালো থাকার প্রত্যাশা আমি আপন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কারো জীবনের গল্প নিয়ে, জীবনের গল্প এই অনুষ্ঠানে আমি আপন আবারও হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর হ্যাঁ, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।